ওকে, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে মডেল শুরু করে ডাটাবেজের হচ্ছে দুইটা কাজ দেখছি আর কি, ইনসার্ট করা আর হচ্ছে যে ডাটা রিড করা। তো আজকে আমরা ফার্স্টে হচ্ছে যেটা বলবো, যে আমরা যে ফর্মগুলা হচ্ছে অ্যাড করছি, ইউজারের কাছ থেকে ডাটা নিচ্ছি, আমরা কোনোটাতেই হচ্ছে যে ভ্যালিডেশন অ্যাড করি নাই। তো আমরা হচ্ছে যে লারাভেল হচ্ছে ওদের বিলটি নিয়ে হচ্ছে ভ্যালিডেটর নামে হচ্ছে একটা ক্লাস আছে, ওইটা ব্যবহার করে, বা সার্ভিসও বলা যায়, যে ওইটা ব্যবহার করে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে আমাদের এই ফর্মগুলাতে ভ্যালিডেশন অ্যাড করতে পারি। তো আমরা ওইটাই হচ্ছে যে আজকে শুরু করবো আর কি। তো ভ্যালিডেশনটা কখন অ্যাড করতে হবে আমাদেরকে, ইউজার ডাটা সাবমিট করলো, সাবমিট করার পর আমরা যে এখন ইনসার্ট করে ফেলতেছি, তার ঠিক আগে হচ্ছে আমাদেরকে ভ্যালিডেট করে দেখতে হবে যে আমরা যেই টাইপের ডাটা হচ্ছে ইউজারের কাছ থেকে এক্সপেক্ট করতেছি, সেই টাইপের ডাটা হচ্ছে পাচ্ছি কিনা। তো ফার্স্টে হচ্ছে আমাদের ইউজার রেজিস্ট্রেশন করার ফর্ম, এটাতে চলে যায়। এটার জন্য আমরা যে ফাংশনটা লিখে দিলাম সেটা ছিল হচ্ছে যে প্রসেস ওয়েলকাম। তো এইখানে হচ্ছে আমাদের ভ্যালিডেটর ব্যবহার করার জন্য, এখানে আমরা হচ্ছে ভ্যালিডেশন রুলগুলা ফার্স্টে সেট করে দিব। তো হচ্ছে এটার জন্য লারাভেলের এই যে ভ্যালিডেটর যে হচ্ছে ফেসারটা আছে এটা ইউজ করবো আমরা। আর এটা করা যাচ্ছে ভ্যালিডেটর, এখানে ফেসার হচ্ছে একটা ডিজাইন প্যাটার্নের মধ্যে পড়ে আর কি। তো ফেসার প্যাটার্নে অ্যাকচুয়ালি যেটা হয়, যে আপনি একটা কাজ করবেন, ওইটার জন্য আপনাকে মেথড দেওয়া থাকবে, আপনি জাস্ট ওই মেথডে কল করে বা কিছু প্যারামিটার পাস করা করা লাগতে পারে, পাস করলেই আপনার কাজ হয়ে যাবে। কিন্তু ভিতরে যে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হচ্ছে সেটা সম্পর্কে আপনার হচ্ছে তেমন কিছু জানা দরকার নাই। হ্যাঁ, অবজেক্টিভ বলা চলে, যেখানে যেমন হচ্ছে যে ধরেন আমরা যে যে ভিউ বানাচ্ছি, হ্যাঁ, এই ভিউ মেথডের মধ্যে আমরা অ্যাবাউটটাকে পাস করে দিচ্ছি। আমরা শুধু জানি যে ভিউ মেথডের মধ্যে যদি অ্যাবাউটটাকে পাস করে দিই, সে আমাকে ভিউ জেনারেট করে দিবে। কিন্তু সে অ্যাকচুয়ালি কিভাবে, হ্যাঁ, ভিউ এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা হেল্পার ফাংশন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই ভিউ ফেসাডের মেক নামে যেটা আছে এটার হচ্ছে হেল্পার ফাংশন। আমরা যখন এই ভিউটা রান করতেছি, সে অ্যাকচুয়ালি হচ্ছে যে এই ভিউ মেকটাকেই রান করতেছে, এটা জাস্ট একটা অ্যালিয়াস এর মতো কাজ করতেছে, হেল্পার মেথড। যেমন হচ্ছে এটার কথাই চিন্তা করেন, যে ইউজার হচ্ছে একটা ফেসার, এখানে আমরা ক্রিয়েট মেথডে শুধু হচ্ছে যে কিছু ডাটা পাস করে দিচ্ছি, তারপর সে আমাকে হচ্ছে ডাটাবেজে ডাটা ইনসার্ট করে দিচ্ছে। কিন্তু সে ইন্টারনালি কিভাবে ডাটা ইনসার্ট করে দিচ্ছে সেটা কিন্তু আমি জানি না, বা ওইটা আমার জানারও দরকার নাই। আমি জানি যে হ্যাঁ, আমাকে এইভাবে ডাটা পাস করে দিলেই বা এই মেথডটাকে কল করলেই হয়ে যাচ্ছে। তো এই যে ডিজাইন প্যাটার্নটা, হ্যাঁ, যে এটা হচ্ছে আপনাকে একটা হচ্ছে ইন্টারফেস বা একটা ফ্যাসিলিটিজ এর মতো দিয়ে দিচ্ছে, সে ইন্টারনালি যে কয়টা প্রসেস করা দরকার সব করে দিচ্ছে, আপনাকে শুধু মেথড কল করতে হচ্ছে, আর যদি কোনো ডাটা পাস করা লাগে, প্যারামিটার পাস করা লাগে, সেগুলো শুধু আপনি পাস করতেছেন। এটা স্ট্রাকচারটা হয়তো হচ্ছে যে ফ্রেমওয়ার্ক বেজে হচ্ছে যে ফ্রেমওয়ার্কের উপর ভ্যারি করতে পারে আর কি। লারাভেলে হচ্ছে এরকম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হচ্ছে যে অবজেক্টের নাম, আর লারাভেলে সবকিছুই আমরা যে স্ট্যাটিক ভাবে হচ্ছে কল করি, তো এই কারণে হচ্ছে দুইটা কোলন ব্যবহার করতেছি, তারপর মেথডের নাম হচ্ছে ব্যবহার করতেছি। তো আমরা যদি হচ্ছে ভ্যালিডেশন সম্পর্কে আরো ডিটেলস জানতে চাই, লারাভেলে যদি আমরা ডকুমেন্টেশন দেখি, না, কালেক্টিভ ফর্ম তো হচ্ছে যে ফাইভের পর সে দিছে। অ্যাকচুয়ালি কালেক্টিভ আর ফর্ম যেটা ছিল ওইটা দিছিল, অ্যাকচুয়ালি হচ্ছে আপনি ফর্ম আর এইচটিএমএল হচ্ছে ওই পিএইচপি কোড দিয়ে করতে পারবেন। আপনি এখন একটা ফর্ম আমরা লিখছি, এখানে কি আমরা আমাদের ভিউতে হচ্ছে এইচটিএমএল কোড দিয়ে লিখছি না, এই যে ফর্মের ট্যাগ, ইনপুটের ট্যাগ, এগুলো সব এইচটিএমএল। কালেক্টিভ বা ফর্ম ইউজ করলে আমরা হচ্ছে যে ওরা একটা ফ্যাসেট দিয়ে দিচ্ছে, ওইটা দিয়ে জাস্ট আমরা মেথড কল করে পিএইচপি কোড দিয়ে এইচটিএমএল জেনারেট করতে পারতেছি, বাট কোনো ভ্যালিডেশন ওরা দিচ্ছে না। হ্যাঁ, হয়তো এই যে এখানে হচ্ছে আমরা একটা ফর্ম তৈরি করছি, ওইখানে হয়তো হচ্ছে আপনার ওই ফর্ম ফ্যাসেটের ওপেন মেথড কল করতাম, ওইখানে ইউআরএলটা পাস করে দিতাম, যদি আমাদের মেথড পাস করা লাগতো মেথড পাস করে দিতাম, ওই ফাংশনটা আমাকে হচ্ছে যে এই এইচটিএমএল কোডটুকু তৈরি করে দিত আর কি। এটা লারাভেলে হচ্ছে যে আগে ছিল আর কি, ভার্সন 5 এর আগে মনে হয়েছিল।
4.2 তে ছিল আর কি, তারপর ওরা হচ্ছে যে ডিফল্ট ভাবে এটা রিমুভ করে দিছে আর কি, কারো লাগলে ওই যে প্যাকেজ আছে প্যাকেজটা অ্যাড করে ব্যবহার করা লাগে আর কি। আচ্ছা আমরা ভ্যালিডেশন হচ্ছে দেখি, লারাভেলের এই যে ভ্যালিডেশন হচ্ছে আপনার অনেক ভাবেই করা যায়, আমরা একটা জিনিস শুরু করি এই যে ভ্যালিডেটর ফ্যাসাদে মেক কমান্ড রান করা লাগে, সরি মেক মেথডটাকে কল করা লাগে। এখানে মেক মেথড হচ্ছে আপনার দুইটা প্যারামিটার নেয়, ফার্স্ট প্যারামিটার হিসেবে সে নেয় ইনপুট, যে ইউজারের কাছ থেকে আমরা যে ইনপুট পাচ্ছি সেটা একটা অ্যারে আকারে নেয়, আর সেকেন্ড প্যারামিটারে সে আরেকটা অ্যারে নেয় যেখানে আপনার হচ্ছে রুলগুলো বলে দেওয়া লাগে। ওকে তাহলে কি রকম, আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুটগুলো পাচ্ছি কিভাবে, রিকোয়েস্ট কল, এটা দিলেই তো আমরা একটা অ্যারে আকারে হচ্ছে ইউজার যে কয়টা ইনপুট দিচ্ছে সবগুলো পেয়ে যাচ্ছি। আর এইখানে আমাদেরকে আরেকটা অ্যারে দেওয়া লাগে, এইখানে আমাদেরকে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে ইউজারের কাছ থেকে ইনপুট পাচ্ছি ওইটার মধ্যে থেকে কোন কোন ফিল্ডে কোন কোন ভ্যালিডেশন লজিক আমরা অ্যাড করতে চাই ওইটা হচ্ছে আমাদেরকে সেকেন্ড প্যারামিটারে একটা অ্যারে আকারে দেওয়া লাগে। তো আমরা যদি এখন হচ্ছে আমাদের ভিউ ফাইলে চেক করি যে আমরা ইউজারের কাছ থেকে কি কি নিচ্ছি, নেম নিচ্ছি, এজ নিচ্ছি, ফটো নিচ্ছি, আর আমরা চাই এই তিনটাই হচ্ছে রিকোয়ার্ড বা ইউজারকে দেয়া লাগবে অবশ্যই। অ্যাকচুয়ালি ভ্যালিডেশন আর রিকোয়েস্ট অল দিয়ে আমরা দেখছিলাম ইনপুট নেওয়ার সময়, রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে অল মেথড কল করলে আমরা একটা ইউজার হচ্ছে ওই একটা রিকোয়েস্টে যে কয়টা ফর্মের মাধ্যমে ইনপুট করে ডাটা সবগুলো আমরা পেয়ে যাই, একটা অ্যারে আকারে আমাদেরকে দিয়ে দেয় আর কি। কার্লি ব্রেস এই যে মেক, তো এই যে এখানে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যারামিটার। ওকে তো আমাদের হচ্ছে নেম, এখন নেমে আমরা কি কি রুল সেট করতে চাই, এটাকে আমরা ফার্স্টেই যদি এমন হয় যে ম্যান্ডেটরি ভ্যালু দেওয়াই লাগবে ওই ফিল্ড গুলাকে আমরা হচ্ছে যে রিকোয়ার্ড করে দিব, এই যে আমরা রিকোয়ার্ড করবো, রিকোয়ার্ড মানে যদি ব্ল্যাঙ্ক হচ্ছে যে আপনার ইনপুট দেয় কোনো ভ্যালু না দেয় তাহলে হচ্ছে সে ভ্যালুটাকে নিবে না, ফটোতেও এটা রিকোয়ার্ড হবে। ওকে আপনি চাইলে হচ্ছে যে আরো স্পেসিফিক ভাবে একাধিক ভ্যালিডেশন রুল অ্যাড করতে পারেন, তো একাধিক ভ্যালিডেশন রুল অ্যাড করতে হলে আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ আচ্ছা এখন এটা হচ্ছে যে আপনার যদি আপনি একেবারে পুরোপুরি বেস্ট হচ্ছে যে করতে চান ভ্যালিডেশনটা আপনাকে দুই সাইডেই দেওয়া লাগবে, কারণ হচ্ছে শুধু আপনি জাভা স্ক্রিপ্টে ধরেন অ্যাড করলেন কিন্তু হচ্ছে সার্ভার সার্ভার সাইডে একই সাথে বলবো যে সার্ভার সাইডে দেওয়া ম্যান্ডেটরি, ঠিক আছে, আর আপনি যদি ক্লায়েন্ট সাইডে বা জাভা স্ক্রিপ্ট দিয়ে দেন ওইটা আপনাকে ইউজারের জন্য ইউজার ফ্রেন্ডলি হচ্ছে। কিরকম ধরেন আমার এখানে এই তিনটা ফিল্ডই তো আছে, আমি ধরেন যে এখানে জেএস ভ্যালিডেশন অ্যাড করলাম না কিন্তু আমি সার্ভার সাইডে অ্যাড করলাম, তো আমি এখানে ডাটা ইনপুট করে টোরে সাবমিট করে দিলে পরে আমাকে সেই এররটা দিবে, তাহলে এখানে কি হচ্ছে আমার অলরেডি একটা রিকোয়েস্ট আমি করে ফেলছি, আমার কিন্তু একটা সময় লস হয়েছে। সেই জায়গায় আমি যদি এখানে হচ্ছে শুরুতে জাভা স্ক্রিপ্ট ভ্যালিডেশনও দিতাম হয়তো দেখা যাইতো যে সাবমিট করার আগেই বা সাবমিট করার ক্লিক করার সাথে সাথেই সার্ভার পর্যন্ত রিকোয়েস্ট যাওয়ার আগেই হচ্ছে আমি হচ্ছে ভ্যালিডেশনের এররটা পাওয়া যেতাম, পরে আমি ফিক্স করে হয়তো সাবমিট করতাম। আর ধর হ্যাঁ এরকম ওইটা আপনার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন, হ্যাঁ ওইটা অবশ্য আপনার ওই ভ্যালিডেশন জাভা স্ক্রিপ্টে আপনি কতটুকু কি করতে চান ওইটার উপর নির্ভর করবে, হয়তো সাবমিট বাটনে ক্লিক করলে এরর দেখাইতে পারেন, হয়তো সে যখন টাইপ করতেছে তখনও দেখাইতে পারেন, ওই ইভেন্ট হ্যান্ডেলার উপর নির্ভর করবে যে আপনি কিভাবে দেখাইতে চান। আর আপনি ধরেন যে সার্ভার সাইডে করলেন না শুধু জাভা স্ক্রিপ্ট সাইডে করলেন, তো ব্রাউজার থেকে যদি আমি জাভা স্ক্রিপ্ট অফ করে দিই তারপর বা ওই যে ডিবাগ টুল দিয়ে বা ইন্সপেক্ট এলিমেন্ট থেকে যদি আমি জাভা স্ক্রিপ্ট অফ করে দিই তখনই কিন্তু আমার ক্লায়েন্ট সাইডে আর ভ্যালিডেশনটা কাজ করবে না, তারপর আমি যদি ডাটা সাবমিট করে দিই সার্ভার সাইডে যেহেতু আমার ভ্যালিডেশন চেক নাই ডাটা কিন্তু চলে যাবে, তো এই কারণে সার্ভার সাইডে ভ্যালিডেশন চেক সবসময় ম্যান্ডেটরি, আর ক্লায়েন্ট সাইডে আপনি হচ্ছে ইউজারকে আরো হচ্ছে ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য হচ্ছে জাভা স্ক্রিপ্টের ভ্যালিডেশন অ্যাড করতে পারেন। তো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে যে এমনি ভ্যালিডেশন রুল সেট করার হচ্ছে এখানে রুলস হচ্ছে যে একটা অ্যারের মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে কলামের ফিল্ডের বা ইনপুট ফিল্ডের নামটা দিব যেই নামে ভ্যালুটা আসতেছে আমাদের কাছে, আর সেকেন্ড এখানে হচ্ছে এটার ভ্যালু হিসেবে
আমাদের হচ্ছে ওই ভ্যালিডেশনের রুল সেট গুলো যাবে। তো লারাভেলের ডকুমেন্টেশনে কি কি টাইপের ভ্যালিডেশন রুল সেট অ্যাভেলেবল আছে ওটা দেওয়া আছে আর কি। আর এখানে তো আর একাধিক ফিল্ডে আমরা তো চাইলে একাধিক হচ্ছে যে ভ্যালিডেশন রুল সেট করতে পারি, যেমন হয়তো এইজের ক্ষেত্রে আমি চাই যে এটার ভ্যালু দেওয়া লাগবে আর এটার ভ্যালু শুধু ইন্টিজার হবে বা নাম্বার হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে বলে দিতে পারি যে নিউমেরিক যে এইজের ভ্যালুটা তাকে দেয়া লাগবে আবার এটার ভ্যালু নিউমেরিক হওয়া লাগবে। তো কি কি টাইপের হচ্ছে ভ্যালিডেশন রুল অ্যাভেলেবল আছে আমাদের জন্য ওইটা আমরা হচ্ছে লারাভেলের ডকুমেন্টেশন থেকে দেখে নিব এবং আমাদের প্রয়োজন মতো যখন যেটা লাগবে সেটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। যেমন এই যে নিউমেরিক যে ওটা হ্যাঁ হ্যাঁ এই যে আমি দেখবেন যে এখানে যখন এই যে আমি ভ্যালিডেটরটাকে হচ্ছে যে অ্যাড করছি এখানে দেখেন এই যে ভ্যালিডেটর ফ্যাসারটা অ্যাড হয়ে গেছে। লারাভেলের প্রত্যেকটা সার্ভিসই এই যে আমরা হচ্ছে ভ্যালিডেটর ইউজ করতেছি, তারপর ওই যে ভিউ মেক যদি ব্যবহার করি, প্রত্যেকটাই হচ্ছে এক একটা ফ্যাসার বা সার্ভিস প্রোভাইডার, তো আইডি এর ক্ষেত্রে অটো অ্যাড হয়ে যায়। টেক্সট অডিটরে হয়তো কিছু প্লাগইন ব্যবহার করে করা যায়, আর নইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে নিজেই অ্যাড করে নিতে হবে। আর আপনার যদি হচ্ছে কখনো মনে হয় যে পুরোটা হচ্ছে যে পুরো নেম স্পেসটা আপনার জানা নাই, বা তখন আপনি শুধু যদি ইউজ ভ্যালিডেটর ইউজ করেন তাও কাজ করবে, কারণ এই পুরো অ্যাপ্লিকেশন জুড়ে ভ্যালিডেটর ফ্যাসাদ হয়তো একটাই ওরা অ্যাভেলেবল করে দিছে। হ্যাঁ ওই রকমই, কারণ সবকিছু যে প্যাকেজ রিলেটেড হয়ে যাচ্ছে জাভাতে, যেমন কি কোনো কিছু আমরা করতে হইলে ইম্পোর্ট করে নিতে হয় আর কি, এখানেও সেমই আর কি, যে প্রত্যেকটা কাজ করার জন্য জাভাতে যেমন ওই যে প্যাকেজ দিয়ে দিছে এখানেও তো এগুলো প্যাকেজই, যখন যেটা ইউজ করা লাগে ওগুলো আমরা হচ্ছে যে জাস্ট ওইটা ব্যবহার করতে যাচ্ছি ওইটা বলে লোড করে নিয়ে আসতে হয় আর কি। র পিএইচপি তে যেটা হয়তো যে আমরা একটা ফাইলেই বা একবারেই সবগুলো আগে ইনক্লুড করে নিতাম, এখন যেটা সুবিধা হচ্ছে আমার যখন যে অংশটুকু লাগতেছে আমি শুধু ততটুকু হচ্ছে কল করে নিয়ে আসতেছি। আচ্ছা এতটুকু যখন দিচ্ছি আমার হচ্ছে যে ভ্যালিডেশন রুল গুলা সেট হয়ে যাচ্ছে, লারাভেল তখন বুঝতেছে যে ইউজার যদি কোনো হচ্ছে যে এখন এই ফর্মে রিকোয়েস্ট সাবমিট করে এখানে আসলে সেই রুল সেট গুলা করবে। তো এটা ধরেন যে আমরা একটা ভ্যারিয়েবলে রেখে নেই, হ্যাঁ স্পেসিফিক ভাবে একটা করলে কোনটা, ও এটা এটা সবসময় আপনি রিকোয়েস্ট অল দিতে পারেন, এটা সমস্যা নেই, এটা জাস্ট একটা অ্যারেই নিবে সবগুলো ভ্যালু নিবে, কিন্তু সে ভ্যালুগুলো ওই রুলগুলো সেট করবে শুধু এইখানে আপনি যেই কলামগুলোর নাম বলে দিবেন সেগুলোরটা। হ্যাঁ এখন লারাভেল ইনস্টল একটা একবার ইনস্টল করে ওইটাকে ওই ফোল্ডারটাকে কপি করেও আপনি হচ্ছে যে আলাদা আলাদা আরো প্রজেক্ট তৈরি করে নিতে পারেন, কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনার আলাদা লারাভেল একটা প্রজেক্টই লাগবে, কারণ হচ্ছে যে আপনার ওই প্রত্যেকটা প্রজেক্টের তো আপনার হচ্ছে যে কি বলে আপনি যে অংশটুকু তৈরি করতেছেন ওইটা ভিন্ন হবে, তারপর আপনার ওই অ্যাপ্লিকেশনটা যখন রান করতেছেন ওইটার যে সেশনের ডাটা রাখা হবে আরো যে ইন্টারনাল সবকিছু ম্যানেজ করা হবে ওইটা তো প্রজেক্ট ওয়াইজ আপনার ভ্যারি করবে, তো প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্টের ফোল্ডার হইতে হবে। আচ্ছা আচ্ছা লারাভেলে এক্স্যাক্টলি ওইভাবে পসিবল না, এর কারণ হচ্ছে যে আপনি যখন একটা লারাভেল অ্যাপ্লিকেশন রান করতেছেন সে তো পুরোটা ধরে হচ্ছে আপনার রান করতেছে, তারপর পুরো যে সেশন ম্যানেজমেন্ট প্রসেস ম্যানেজমেন্ট সবকিছু কিন্তু ওই লারাভেলের ওই ফোল্ডার থেকে বা ভেন্ডর যে ফোল্ডার আছে ওইখান থেকে হচ্ছে, তো তখন যেটা সমস্যা হবে আপনি একটা লারাভেল ফোল্ডারের মধ্যে তো একসাথে একাধিক প্রজেক্ট রান করতে পারবেন, সে তো একসাথে একটা রিকোয়েস্টই নিতে পারবে, এখন একটা রিকোয়েস্ট আসলে সে অ্যাকচুয়ালি কোন প্রজেক্টের জন্য নিবে তখন তো ওইটা আপনি ডিফাইন করে দিতে পারতেছেন না, এই কারণে এক একটা প্রজেক্টের জন্য আপনার ওই এক একটা আলাদা ফোল্ডারই লারাভেলের ফোল্ডারই থাকা লাগবে আর কি।
ওই জায়গায় তো সিএসএস হওয়ার কারণে সিএসএস জাস্ট একটা ফাইল, জাভাস্ক্রিপ্টের যদি একটা ফাইল, ওইটা তো নিজে কোনো প্রসেস না বা নিজে কোনো কিছু ম্যানেজ করতেছে না, জাস্ট অ্যাড করে নিচ্ছেন। যদি একটাও থাকে তা কিন্তু রিকোয়েস্টের ব্যাপারটা একা থেকে আসবে না, একটা ওয়েবসাইট তো একসাথে হ্যাঁ ওইটা করলেও আপনার পুরো ওই অ্যাপ্লিকেশনের জন্য লজিক তো এক, কিন্তু আপনার যদি একাধিক প্রজেক্ট হয় তখন তো আপনার হচ্ছে যে প্রজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্টই চেঞ্জ হয়ে যাচ্ছে, লজিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এরকম তিন ধরনের লজিক অ্যাড করবেন কিভাবে, আর তিন ধরনের লজিক যদি অ্যাডও করেন তখন তো এটা পুরোটা চিন্তা করলে একটা অ্যাপ্লিকেশনই দাঁড়াচ্ছে, হয়তো লজিক ডিফারেন্স হচ্ছে তখন। ওকে, তো এই অবজেক্ট তৈরি করার পর তারপর আমরা হচ্ছে যে দুইটা মেথড রান করতে পারি, দেখাই আমি একটু পরে আমরা দেখি। আমরা হচ্ছে যে ভ্যালিডেটরটা হচ্ছে ভ্যালিডেশন রুল সেট করার পর আমরা অ্যাকচুয়ালি কিভাবে চেক করব যে ভ্যালিডেশন হচ্ছে যে পাস করছে নাকি ফেল করছে। তো এটার জন্য আমরা এই যে ভ্যালিডেটর যে অবজেক্টটা পাইলাম এটার মধ্যে আমরা হচ্ছে দুইটা মেথড রান করতে পারি, ফেলস আর একটা হচ্ছে আপনার পাসেস। হ্যাঁ আমরা চেক করে দেখি, কারণ আমি হচ্ছে এখানে যে তিনটাই রিকোয়ার্ড বলছিলাম কিন্তু আমি তিনটাই হচ্ছে ভ্যালু দেই নাই, আর আমি যদি এখন তিনটারই ভ্যালু দেই সেই যে ট্রু রিটার্ন হচ্ছে, তাইলে আমরা হচ্ছে কি করতে পারতেছি এই ভ্যালিডেটর এর মধ্যে পাসেস অথবা ফেলস এই মেথডটা রান করে চেক করতে পারতেছি। তো সব সময় বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনার ফেলের লজিক গুলো আগে চেক করা, এর কারণ হচ্ছে আমি যদি এখানে ধরেন আমি যদি এখানে হচ্ছে পাসেস হচ্ছে যে দেই তাহলে কি এই ব্র্যাকেটের মধ্যে আমার এই কোড গুলো নিয়ে এসে ব্লক কোড এখানে বসায় দিতে হবে, পরবর্তীতে যে আবার এখানে আমার হচ্ছে যে ফেলের জন্য যে কন্ডিশন হওয়া দরকার সেটা চেক করতে হবে। বাট আমরা যেটা করতে পারি আমরা সবসময় আগে ফেলসটা চেক করব, যদি ফেল করে তাহলে আমরা কি করতে চাই তাকে রিটার্ন করে তাকে আগের পেজে পাঠাই দিব, মানে ফর্মটা যেখানে ছিল সেখানেই তো তাকে পাঠাই দিতে হবে, ঠিক না? কারণ সে তো হচ্ছে যে আপনার ভ্যালিডেশন রুল হচ্ছে যে ফুলফিল করতে পারে নাই, যদি করতো তাহলে আমরা পরবর্তী স্টেপে যাইতাম, যে এই কারণে আমরা শুরুতে চেক করবো, যদি সে ফেল করে তাহলে তাকে হচ্ছে আমরা আগের স্টেজে পাঠাই দিব, আর যদি ফেল না করে তাহলে কি আমাদের যে কোডটুকু এক্সিকিউট হওয়ার কথা ছিল সেটা এক্সিকিউট হবে। আর এইখানে হচ্ছে এখন কথা হচ্ছে যে আমরা একটু চেক করে দেখি কতটুকু কাজ করতেছে কিনা, ধরেন আমি নাম দিলাম এজ দিলাম, ধরেন আমি হচ্ছে যে এজের জায়গায় এখানে হচ্ছে স্ট্রিং দিলাম সাবমিট করলাম, এই যে ফেল করার কারণে আমার আবার এই পেজে রিডাইরেক্ট করে দিছে। এখন হচ্ছে যে এই যে ভ্যালিডেশনটা আমরা চেক করে সে ফেল করাতে ব্যাক করে তাকে আবার আগের স্টেজে পাঠিয়ে দিলাম, এখন আমাকে তো ইউজারকে কোনো মেসেজ দেখাইতে হবে যে সে অ্যাকচুয়ালি কি ভুল করছে। তো ওইটার জন্য লারাভেল যেটা দিছে যে আমরা এখানে তাকে রিডাইরেক্ট করে পাঠানোর পর তাকে অ্যাকচুয়ালি হচ্ছে সাথে সাথে সে কি এরর হচ্ছে যে নিয়ে যাবে সেটা হচ্ছে যে বলে দিতে পারি, তো ওইটা আমরা এখানে বলে দিতে পারি উইথ এরর্স নামে একটা মেথড আছে, এটার মধ্যে আমাকে জাস্ট এই ইনস্ট্যান্সটা এই ডলার ভ্যালিডেটরটা পাস করে দিতে হবে। তাহলে হবে কি যে সে রিডাইরেক্ট করে হচ্ছে আগের পেজে চলে যাবে এবং হচ্ছে সে এরর্স নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে এইখানে সে ভ্যালিডেশন রুলগুলো চেক করে যেসব রুলগুলো ফুলফিল হয় নাই সেই এরর মেসেজগুলো এখানে চলে যাচ্ছে। তো এইটা আবার হচ্ছে আমাদের এখন ভিউতে ক্যাচ করা লাগবে। ওকে, এখানে হচ্ছে ভিউতে ক্যাচ করার জন্য আমাদের এখানে ফর্ম এটা তো আগের যে কন্ডিশন গুলো ছিল এটা একটু সরাই দিলাম। তো আমরা যেটা করতে পারি এই যে ফর্মটা শুরু হয়েছে তো এখানে হয়তো আমরা আমাদের জিরো মেসেজটা দেখাতে চাই, তো
এখানে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে ডলার এররস এর মধ্যে পাচ্ছি, তো এই এররস এই ভ্যারিয়েবলের মধ্যে চেক করতে পারি। তো এটা যদি লারাভেলের ডকুমেন্টেশন আমরা দেখি যে সে কিভাবে আমাদেরকে অ্যাকচুয়ালি এরর গুলো পাঠাচ্ছে, এই যে সে হচ্ছে ভ্যালিডেটরের আমাদেরকে এরর্স মেথডের মধ্যে অ্যাকচুয়ালি দিয়ে দিচ্ছে। তো আর সে হচ্ছে আমাদেরকে হচ্ছে আমরা যেটা করতে পারি অল মেথড যদি রান করি তাহলে সে আমাকে, কারণ একাধিক এরর তো থাকতে পারে, সে একটা অ্যারে আকারে আমাকে সবগুলো এরর দিয়ে দিবে। আর যদি আমি ফার্স্ট মেথডটা ইউজ করি তাহলে সে অ্যাকচুয়ালি আমাকে শুধু ফার্স্ট যে এরর মেসেজটা আছে একটা এরর মেসেজ দেখাবে, আর অ্যাকচুয়ালি এরর মেসেজ কোনো আছে কি না সেটা আমরা চেক করার জন্য হ্যাজ মেথড ইউজ করতে পারি। আবার এখানে হচ্ছে কোনো এরর মেথড অ্যাকচুয়ালি আছে কি না, আমরা হচ্ছে যেহেতু সে এই এরর্স এর মধ্যে আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা হয়তো চেক করে দেখতে পারি যে ইফ কাউন্ট ডলার এরর্স, এটা যেহেতু একটা অ্যারে রিটার্ন করে আমরা এখানে চেক করে দেখতে পারি যে এরর্সটা যদি জিরোর বেশি হয় তাহলে হচ্ছে আমাদের এরর আছে, অথবা আমরা এইভাবেও চেক করতে পারি যে এই নামে একটা মেথড থাকার কথা আমি ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ, এরোস এনি নামে হচ্ছে একটা মেথড আছে, ওদের ডকুমেন্টেশনে দেওয়া নাই। এমনি ডকুমেন্টেশনে তো অ্যাকচুয়ালি সবকিছুর দেওয়া থাকে না, আপনি হয়তো হচ্ছে যে ওই যে এপিআই ডকুমেন্টেশন আছে, আচ্ছা এটা হচ্ছে যে আপনি ওই যে একটা কোনো কিছু সম্পর্কে ডিটেলস জানার জন্য লালাভেলের যে এপিআই যে ডকুমেন্টেশন আছে এইখানে যাবেন। এখন আমরা যে আর এটা বের করবেন কিভাবে যে কি কি মেথড অ্যাকচুয়ালি অ্যাভেলেবল, এখানে আমরা হচ্ছে বুঝতে পারতেছি যে এররটা আমরা পাচ্ছি কিভাবে ডলার ভ্যালিডেটরে, আর এই ডলার ভ্যালিডেটরটা হচ্ছে কি এই ভ্যালিডেটরের একটা ইনস্ট্যান্স। আর অথবা আপনি যদি হচ্ছে যে এখানে দেখেন ওরা অ্যাকচুয়ালি বলে দিচ্ছে যে লারাভেলের এরর যে রিটার্ন করে যে আফটার কলিং দ্য এরর মেথড অন ভ্যালিডেটর ভ্যালিডেটর ইনস্ট্যান্স ইউ উইল রিসিভ অ্যান ইলুমিনেট সাপোর্ট মেসেজ ব্যাক ইনস্ট্যান্স। সে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যখন এই যে ভ্যালিডেটরের এরর মেথডটাকে কল করতেছি সে হচ্ছে আমাদেরকে এই সাপোর্ট মেসেজ ব্যাগের একটা হচ্ছে যে ইনস্ট্যান্স দেয়। তো আমরা যদি এখানে আগে আচ্ছা ভ্যালিডেটর লিখে সার্চ দিই, এখানে ভ্যালিডেটর আমরা এখান থেকে হচ্ছে এই যে ফেসার যে ভ্যালিডেটরটা আছে এটা দেখব, এটাতে এখন দেখেন কি কি দিয়ে আছে। আমরা এখানে ইউজ করতেছিলাম হচ্ছে আচ্ছা সরি এটা এটা হচ্ছে যে আমরা যেটা দেখছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে লারাভেলের কন্ট্রাক্টটা দেখছি,
এই কি কি মেথডে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি সেটাই যে এখানে, যেমন ফেজ একটা, আর আমরা মেসেজ ব্যাক পাচ্ছি তো এখানে বলা আছে। আমি যদি মেসেজ ব্যাকে যাই আমরা দেখবেন এখানে যে যে কি কি মেথড পাচ্ছি, মানে কিস পাচ্ছি, অ্যাড পাচ্ছি, মার্জ, হ্যাজ, ফার্স্ট, গেট, অল, গেট ফরম্যাট, সেট ফরম্যাট, ইজ এমটি, কাউন্ট টু অ্যারে, এনি মেথডের কথা এখানে বলা নেই। প্রায় ক্লোজ, জুলাই 8-4 দিন পর আসবে। না এটা চলবে। 5.1 হচ্ছে যে 5.3 তে ওরা কিছু নতুন জিনিস দিছে আর কি, ওগুলোই। কারণ যে এমনিতে হচ্ছে যে 5.1 এর পর থেকে 5.2, 5.3 যে আসতেছে এগুলাতে আপনার খুব বেশি চেঞ্জ হচ্ছে না, যে আর্কিটেকচার বা ওরকম কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু নতুন হয়তো আপনার কিছু ফিচার অ্যাড হচ্ছে আর কি। আচ্ছা এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এরর শ্রেণী রান করলে সে অ্যাকচুয়ালি এই এরর এর মধ্যে কোনো ভ্যালু আছে কিনা ওইটা চেক করবে, আর এরর এর যদি কোনো ভ্যালু থাকে তখনই তো আমরা হচ্ছে এরর মেসেজ দেখাবো, তাছাড়া তো আমাদের কোনো এরর মেসেজ দেখানোর মতো কিছু নাই। তাহলে এখানে ধরেন আমরা তাকে এরর মেসেজটা দেখাবো। এখন আমরা চাইলে হচ্ছে একাধিক এরর মেসেজও দেখাইতে পারি, অথবা হচ্ছে আপনার একটা এরর মেসেজও দেখাইতে পারি। ধরেন আমরা যদি সবগুলো এরর মেসেজ দেখাইতে চাই তাহলে আমাদেরকে এরর ওই লুপ করতে হবে, যেহেতু ডলার এরর অল অ্যাজ ডলার এরর। এখানে কি এটা হচ্ছে যে এরর অল তো আমাকে হচ্ছে একটা অ্যারে আকারে সবগুলো এরর মেসেজ দিয়ে দিচ্ছে, তাই এই কারণে আমাদেরকে হচ্ছে যে এই অ্যারেটাকে ইটারেট করে প্রত্যেকটা মেসেজ আলাদা আলাদা করে দেখাইতে হচ্ছে। আর এখানে যে এখন আমরা সবগুলা বলে দিচ্ছে। আমি যদি আবার এখানে ধরুন যে স্ক্রিন দিলাম, সাবমিট করি, তখন আবার সে বলতেছে যে দা এজ মাস্ট বি এ নাম্বার আর ফটো ফিল্ড ইজ রিকোয়ার্ড। কোনটা? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে যে আপনার এই যে এই কোডটুকু যে জায়গায় বসাবেন ভিউ সেখানেই হচ্ছে যে আপনার এই এরর গুলো দেখাবে। ওইটা আপনি এখন হচ্ছে যে আপনার সুবিধা মতো আপনি হয়তো হচ্ছে ফর্মের মধ্যে বসাইতে পারেন, বাইরেও বসাইতে পারেন। কোনটা? হ্যাঁ এই যে স্টাইল তো করাই যাবে, যেমন আমরা আমাদের প্রজেক্টে তো আচ্ছা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি। ওকে তাহলে আমি হচ্ছে যে ডিপ দিছিলাম, তো এখানে শুধু ডিপের তো আমি কোনো ইয়ে দিছিলাম না, স্টাইলিং অ্যাড করি এখানে ক্লাস দিয়ে। আমি যদি বুটস্ট্র্যাপের অ্যালার্ট অ্যালার্ট এই যে যখন এটা ক্লাসটা অ্যাড করে দিলাম, এখন যদি আমি হচ্ছে সাবমিট করি এই যে আমার স্টাইলিং অ্যাড হয়ে গেছে। আর আপনি যদি শুধু একটা মেসেজ দেখাইতে চান তাহলে হচ্ছে জাস্ট, আর একটা মেসেজ দেখাইলে তো আপনার অ্যাকচুয়ালি হচ্ছে যে লিস্ট দরকার নাই, তখন আপনি হয়তো একটা প্যারাগ্রাফের মধ্যেই দেখাই দিলেন। একটা দেখাইতে চাইলে তখন আপনার শুধু যেটা পাওয়া লাগবে আমাদের এরর্স এর মধ্যে জাস্ট ফার্স্ট কল করাবে, তাহলে সে হচ্ছে এই ভ্যালিডেশন রুল গুলো চেক করে প্রথম যেটা পাবে শুধু ওই একটা দেখাবে। আমরা সাবমিট করলাম, সে শুধু এই যে প্রথমটা দেখাচ্ছে। এটা যদি আমরা ফিক্স করে ফেলি, সাবমিট করলাম, তাহলে নেক্সট পাচ্ছে কি এস ফিল্ড ইজ রিকোয়ার্ড এটা দেখাচ্ছে, তো এইভাবে তখন দেখাবে আর কি। এখন এটা আপনার উপর আর কি, আপনি ইউজারকে একটা দেখাইতে চান নাকি তাকে একবারে সবগুলা কি কি তার ফুলফিল করতে হবে সবগুলো একবারে দেখাই দিতে চান, ওইটা আপনার উপর আর কি। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালিডেশন সেট করে দিতে পারি আমরা। তো আবার একটু দেখাই যে আমাদের এই জায়গায় ভ্যালিডেশনটা অ্যাড করার নিয়ম হচ্ছে যে আমাদের
হচ্ছে যে রিকোয়েস্টের শুরুতেই আমরা হচ্ছে ভ্যালিডেটর ফ্যাসাড ইউজ করে ওইটার মেক কমান্ড মেক মেথডটা রান করবো আর কি। মেক মেথডের মধ্যে আমরা ফার্স্ট প্যারামিটার হিসেবে আমাদের সবগুলা ইনপুট একটা অ্যারে আকারে পাঠাবো, যেটা আমরা হচ্ছে লারাভেলের ওই রিকোয়েস্ট অবজেক্টের অল মেথড কল করেই পেয়ে যাচ্ছি। আর সেকেন্ড প্যারামিটার আমাদের হচ্ছে একটা অ্যারে এক্সপেক্ট করে, ওই অ্যারের মধ্যে আমাদের হচ্ছে যে কোন কলাম বা ফিল্ডের জন্য আমরা কোন ভ্যালিডেশন রুল সেট করতে চাই ওইটা বলে দেওয়ার আগে। তারপর ওইটা বলে দেওয়ার পর আমরা এই পুরো ভ্যালিডেশন রুল সেটটাকে একটা হচ্ছে অবজেক্টে নিব, এখানে যেমন ডলার ভ্যালিডেটর এই ভ্যারিয়েবলে রাখতেছি, আর এটা যখন রান হয় এটা অ্যাকচুয়ালি আমাকে একটা অবজেক্ট রিটার্ন করে। ওই অবজেক্টের ফেলস মেথডে কল করলে যদি ভ্যালিডেশন ফেল করে তাহলে এটা হচ্ছে আপনার ফেজ টু রিটার্ন করবে, তখন আমরা হচ্ছে তাকে আবার রিডাইরেক্ট ব্যাক করে আগের স্টেজে পাঠিয়ে দিচ্ছি এবং সাথে করে আমাদের ভ্যালিডেশন মেসেজগুলো পাঠিয়ে দিচ্ছি যে কি কি এরর হচ্ছে যে হয়েছে সেটা আমরা ইউজারকে দেখানোর জন্য। আর আরেকটা মেসেজও ওই মেথডে অ্যাভেলেবল আছে বলছি যে পাসেস পাসেস করে কি, যদি ভ্যালিডেশন রুলগুলো পাস করে তখন সে ট্রু রিটার্ন করে, আর পাস করলে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আমাদের যে যে ডাটা ইনসার্ট করার প্রসেস করার কাজ আছে ওইটা করবো। তো আমি নর্মালি এই অ্যাপ্রোচই ফলো করি আর কি, যে ফার্স্টে হচ্ছে ভ্যালিডেশন রুলগুলো সেট করি, তারপর ভ্যালিডেশন ফেল হয়েছে কিনা ওইটা চেক করি, ভ্যালিডেশন ফেল হলে রিডাইরেক্ট ব্যাক করে পাঠাই দিই, আর যদি এটা ফেল না করে তার মানে সে সবকিছু ঠিকঠাক মতো দিছে তাহলে আমার হচ্ছে তখন এই বাকি অংশটুকু ঠিকঠাক মতো এক্সিকিউট হয়ে যায়। আর আরেকটা জিনিসও আমরা করতে পারি, এখানে তো আমরা এরর মেসেজও পাঠাচ্ছি, যেমন ধরেন অনেক সময় ধরেন যে এমনও হতে পারে যে আমি ডাটা ইনপুট করতেছি অনেকগুলো ফিল্ড আমার, তো আমার যে ভ্যালিডেশন হচ্ছে যেমন ধরেন আমি এখানে ডাটা ইনপুট করলাম আমার নাম, তারপর আমি 24 দিলাম, আমি আমার ফটোটা দিতে ভুলে গেছি, আমি সাবমিট করে এসেছি, আমার তাকে আমাকে ভ্যালিডেশন এররটা দেখাই দিল, কিন্তু আমার যে আমি ডাটা ইনপুট করছিলাম সেই ডাটাটুকু কিন্তু চলে গেছে। এখন আমরা চাইলে এই ডাটাটুকু যাতে হচ্ছে যে সে আবার রিডাইরেক্ট ব্যাক করে চলে আসে, তখন আমরা চাইলে এই ডাটাটুকু সহ আবার নিয়ে আসতে পারি এবং এগুলো আবার হচ্ছে ফিল করে দিতে পারি অটোমেটিক্যালি। তো ওইটা করার জন্য লারাভেলের হচ্ছে আপনার মেথড আছে এখানে জাস্ট উইথ ইনপুট, এটা যদি দিই তাহলে সে অ্যাকচুয়ালি করবে কি যে আপনার আগের হচ্ছে ওই ফর্ম সাবমিট করার সময় যে ইনপুটটা ছিল সে সেটাকে রিজার্ভ করে আবার রিডাইরেক্ট ব্যাক করার সময় ওই ভ্যালু গুলো পাস করে দিবে। হ্যাঁ আচ্ছা, এটার জন্য হচ্ছে যে ওই যে আপনার ডকুমেন্টেশন হচ্ছে যে পড়তে হবে বা সার্চ করে বের করা লাগবে, যেমন ধরেন যে আমি জানি না, আমি তো কেসটা বুঝতেছি যে লারাভেল আমার এখন কি করা লাগবে ফর্মে সাবমিট করলেও যাতে হচ্ছে ফর্মের ডাটাটা থাকে, তাহলে আমি একটু গুগলে সার্চ করে দেখি যে লারাভেল গিভ ফর্ম ইনপুট আফটার ভ্যালিডেশন এরর, ধরেন এটা লিখে আমি সার্চ দিলাম, তারপর এখানে দেখি যেমন এই যে এখানে স্টেক ওভার ফ্লো হচ্ছে যেমন কোশ্চেন কি গেটিং ফর্ম ইনপুট ইন দা কন্ট্রোলার আফটার ভ্যালিডেশন, এটাতে যদি আসি এখানে যেমন সে যে একটা কোশ্চেন সাবমিট করে দিছে, এটা বাদ দিয়ে যদি লারাভেলের ডকুমেন্টেশনে আমরা যাই, এখানে যদি আপনি ডকুমেন্টেশন দেখতে থাকেন এই যে ডকুমেন্টেশনে দেখবেন যে এখানে যে উইথ ইনপুট ব্যবহার করছে, তো এখানে হয়তো বলা আছে এখানে সেটার ডিটেলস বলে নাই, আচ্ছা ডকুমেন্টেশনে হচ্ছে আপনার এখানে ডিটেলস বলা নাই, বাট আমরা যদি হচ্ছে গুগলে সার্চ করে
এখানে যেমন একজন সাবমিট করছে যে সে তার এই যে কন্ট্রোলার রিকোয়েস্টের সবগুলার হচ্ছে যে সাবমিট করে জিজ্ঞেস করছে যে আমি কিভাবে হচ্ছে ইনপুট পাইতে পারি। এটা ভার্সন আগের, আচ্ছা এখানে তো এভাবে বলা নাই। যাই হোক, এখানে হচ্ছে ওরা এক্সাম্পলে উইথ ইনপুট এতটুকু দিয়ে দিছে, তো এটা দিয়ে হয়তো আপনি সার্চ করে দেখতে পারেন যে লারাভেল উইথ ইনপুটের কাজটা কি। উইথ ইনপুট যেটা করে যে উইথ ইনপুট ইজ ফর প্রিজার্ভিং দা ইনপুট ডিউরিং রিডাইরেক্ট, রিডাইরেক্ট কখন সে আগে রেখে দেয়। কিন্তু এখানে হচ্ছে যে আর এটা কি বলছে, ইট ইজ নট নেসেসারি নট পসিবল টু কল ইট ইফ ইউ আর ডুইং এ রিটার্ন ভিউ। উইথ ইনপুটটাকে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যদি ভিউ রিটার্ন করি তখন আমরা কল করতে পারবো না। আমরা এখানে এই যে রিডাইরেক্ট করতেছি, তো এই কারণে আমরা রিডাইরেক্ট করার সময় হচ্ছে শুধু উইথ ইনপুটটা কল করতে পারবো। বলে দিয়ে আছে এগুলো ওরা হয়তো হচ্ছে আপনার ইয়ে থেকেই ডকুমেন্টেশন থেকেই কালেক্ট করছে, ডকুমেন্টেশন আমরা খুঁজে পাইলাম না। যাই হোক, এখানে উইথ ইনপুট যখন আমরা ডিফল্ট ভাবে পাস করতেছি সে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফিল্ডের ভ্যালুই হচ্ছে যে প্রিজার্ভ করে নিয়ে যাবে। আপনার যদি মনে হয় যে কোনো একটা স্পেসিফিক হচ্ছে, ধরেন তিনটা ফিল্ড আছে, তিনটা ফিল্ডের মধ্যে দুইটা ফিল্ডের ভ্যালু নিবেন আর একটা ফিল্ডের ভ্যালু নিবেন না, ওইটাও এখানে হচ্ছে আপনি বলে দিতে পারেন। ওইটা বলে দিতে পারেন কিভাবে, যে তখন আপনি স্পেসিফিক ভাবে শুধু ফিল্ডের নামটা বলে দিতে পারেন। এই ডলার রিকোয়েস্টের মধ্যে আপনি যদি অনলি ইউজ করেন, অনলি বলে যদি আপনি এখানে একটা অ্যারো পাস করতে পারেন অথবা একটা সিঙ্গেল ইও পাস করতে পারেন। এই অনলির মধ্যে আপনি যেই ফিল্ডগুলার নাম লিখে দিবেন শুধু ওই ফিল্ডগুলার ভ্যালু সে প্রিজার্ভ করবে। আর আপনি যদি চান যে না, আরেকটা আছে এক্সেপ্ট, এক্সেপ্ট হচ্ছে আবার এখানে আপনি যেটার নাম দিবেন সেটার ভ্যালু সে হচ্ছে প্রিজার্ভ করবে না। অনলি দিয়ে হচ্ছে আপনি শুধু যেগুলার ভ্যালু নিতে চান সেটা করতে পারবেন, আর এক্সেপ্ট দিয়ে আপনি হচ্ছে যেগুলার ভ্যালু বাদ দিতে চান ওইটা করতে পারবেন। আর এইভাবে এতটুকু করলেও সে ভ্যালু এখন আপনাকে হচ্ছে যে ওই ভিউ পর্যন্ত আবার রিডাইরেক্ট ব্যাক করে নিয়ে যাবে, কিন্তু ভিউতে ভ্যালুটা দেখানোর জন্য আবার আমাদেরকে একটু কাজ করা লাগবে। ওইটা একটু চেক করে দেখি, ধরেন আমরা তো উইথ ইনপুট দিয়ে দিছি, শুনুন দিলাম 25 দিলাম, তারপর আমি সাবমিট করলাম, ভ্যালিডেশন হয়েছে, কিন্তু তাও আমরা হচ্ছে যে উইথ ইনপুট দেওয়ার পরও এখানে ভ্যালু গুলো দেখতে পারতেছি না। তো ওইটা ধরার জন্য আপনাকে যেটা করা লাগবে, এই যে আমাদের ভিউটা আছে, ভিউর এই ফিল্ডের মধ্যে ভ্যালুটা ধরার জন্য লারাভেলের হচ্ছে আপনার ওল্ড নামে একটা মেথড আছে, এই ওল্ড মেথডের মাধ্যমে ধরতে হবে এই ভ্যালু। কারণ সে আপনাকে বা আমাদেরকে ভ্যালুটা দিয়ে দিচ্ছে, কিন্তু ওইটাকে ভিউতে দেখানোর জন্য আমাদেরকে তো কোড লেখা লাগবে, নইলে ভ্যালুটা আসতেছে কিন্তু ভিউতে তো সে হচ্ছে যে দেখাইতে পারতেছে না। তো ওইটার জন্য লারাভেল এই ওল্ড একটা হেল্পার মেথড দিয়ে দিছে। এখানের মধ্যে আমরা ওল্ড এর মধ্যে জাস্ট কিটা পাস করব, কিটা পাস করলে সে যেটা করবে প্রত্যেক রিকোয়েস্টের সময় সে দেখবে যে আগের কোনো ভ্যালু অ্যাভেলেবল আছে কিনা, যদি থাকে দেখাবে আর না পাইলে সেটা ব্ল্যাঙ্কই দেখাবে। তো হ্যাঁ, ইউজার ঠিক যতটুকু হচ্ছে যে ভ্যালু দিছে ততটুকুই ব্যাক করবে, ভুলটাই ব্যাক করবে। এখন ওইটাই হচ্ছে আপনার উপর যে আপনি ইউজারকে এই জন্যই কতটুকু দেখাইতে চান কতটুকু দেখাইতে চান না। যেমন আমি ধরেন এখানে সুমন দিচ্ছি, এখানে ধরেন যে আমি আবার ভুলই দিলাম, সাবমিট করলাম, আমার ভুলটাই থাকবে। এটা অ্যাকচুয়ালি ইউজার যা ইনপুট দিছে তাকে তো আমরা এই যে ভুলটা বলেই দিচ্ছি, সে এটা দেখে
এখানে তার ভুলটা ফিক্স করে নিবে। আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আপনার এটা ইউজার এজের মধ্যে ভ্যালু দিলে সেই ইনজেকশন কিছু ঠিক করবে, হুম যে ইউজার এজের মধ্যে নাম দিবে সে আসলে কিছুই দেখবে না, মানে সে হয়তো ওই ফিল না করেই ভালো মতো খেয়াল না করে দিয়ে দিচ্ছে, টেস্ট করার জন্য দিচ্ছে। তো এভাবে আমরা হচ্ছে যে ভ্যালিডেশন সেট করতে পারি। এরর গুলো হচ্ছে যে আমরা ভিউতেই যে দেখাইতে পারি, আবার আমরা যদি কোনো ইনপুট হচ্ছে যে প্রিজার্ভ করে হচ্ছে যে আবার আগের রিকোয়েস্টে ব্যাক করতে চাও, সেটা আমরা হচ্ছে যে উইথ ইনপুট দিয়ে করতে পারি। তো ভ্যালিডেশন এতটুক দিয়ে মোটামুটি হচ্ছে যে অনেক কিছু করে ফেলা যায়। এছাড়াও যদি অ্যাডভান্স কোনো কিছু লাগে, সেটা হচ্ছে যে আপনি লারাভেলের ডকুমেন্টেশনে পাবেন। এটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশনটা যদি পান, এখানে হচ্ছে যে যত প্রকারের হচ্ছে যে ভ্যালিডেশন অ্যাভেলেবল আছে দিয়ে দিচ্ছে, এবং এখানে দেখবেন যে অনেক দরকারি হচ্ছে ভ্যালিডেশন রুলস ওরা। ওইটা হচ্ছে যে আপনি যখন কাজ করতে যাবেন, কাজ করতে যে অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন যখন পড়তে থাকবেন, তখন তো অ্যাকচুয়ালি বোঝা পসিবল না যে আমার কতটুকু এখন লাগবে, কতটুকু আমার লাগবে, আবার এত পড়ে হচ্ছে আপনার সবকিছু সবসময় মনে রাখাও সম্ভব না। তো এই জন্য আপনার হচ্ছে যে ওই যখন যেটা দরকার মনে হবে ওই সার্চ করেই বের করে নিতে হবে আর কি। আর শুধু এতটুকু জানা থাকলেই হয়েছে যে এটা সার্চ করার জন্য আমাকে এখানে যাইতে হবে। যেমন ভ্যালিডেশনটা জানার জন্য আপনি যদি জানেন যে আমাকে লারাভেলের ডকুমেন্টেশনে যে ভ্যালিডেশন সেকশনে আসতে হবে, তারপরে আপনি হচ্ছে সার্চ করে বের করে নিতে পারবেন। এখানে যেমন হচ্ছে যে আপনার কি কি মেথড অ্যাভেলেবল আছে সবগুলো দেওয়া আছে আর কি। আমরা এখানে আরেকটা ভ্যালিডেশন এই নেমের ক্ষেত্রে অ্যাড করে দিতে পারি। আমরা আমাদের ডাটাবেজ স্ট্রাকচারে দিছিলাম কি যে নেমটা ইউনিক হবে, ঠিক আছে। আমরা এই ভ্যালিডেশন রুলস থেকেও বলে দিতে পারি যে হচ্ছে এখন যেটা হবে যে আমরা যদি এখানে বলে দিই যে এই নেমটা ইউনিক হবে, তাহলে সে করবে কি যে আমরা যখন ফর্মে সাবমিট করতেছি তখনই সে ডাটাবেজে চেক করে দেখবে যে এই ভ্যালুটা আছে কিনা, আমাদের ম্যানুয়ালি কোনো কিছু করা লাগবে না। তো ওইটা করার জন্য যেটা আছে ওইটার জন্য দেখবেন যে ওরা ইউনিক নামে একটা মেথড দিয়ে দিছে, এই যে ব্র্যাকেটে ডাটাবেজ দিচ্ছে, এটা ডাটাবেজে চেক করে। তো এটার হচ্ছে নিয়মটা হচ্ছে কি যে কোন কলামের ভ্যালুটা আপনি চেক করতে চান ওটা তো আমরা জানি কি হিসেবে দিচ্ছি। আর এইখানে কি দেওয়া লাগতেছে আমার ইউনিক কিটা দিয়ে কোলন দিয়ে টেবিলের নামটা দেওয়া লাগতেছে। আর আপনি চাইলে আরো একাধিক যদি হয়, এটা টেবিলের নাম আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্ডের নামটা আপনি বলে দিচ্ছেন। ফিল্ডের নামটা বলে দেওয়া লাগতেছে কখন, যখন হচ্ছে যে আপনার এই কিটা আর এই ফিল্ডের নেমটা হচ্ছে এক না হয়। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা নেমটা চেক করতে ধরেন চাই যে ইউনিক হবে, এখন আমাদের ডাটাবেজের ফিল্ডের নামও হচ্ছে নেমই, সো আমাদের নেমের ফিল্ডের নামটা না বললেও হবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া লাগবে অ্যাকচুয়ালি যে এই নেমটা যে সে চেক করবে কোন টেবিলের সাথে চেক করবে। তো এটা যদি আমরা করি তাহলে ধরেন আমার তো সুমন নামে অলরেডি একটা ইউজার আছে, সাকিব নামে অলরেডি একটা ইউজার আছে, আমি সাকিব লিখে যদি সাবমিট করি আমার এই যে এখানে সাথে সাথে বলে দিচ্ছে যে নেম হ্যাজ অলরেডি বিন টেকেন, তাহলে আমাকে ম্যানুয়ালি হচ্ছে যে ওই যে ইউনিকনেসটা চেক করার জন্য কোনো কুইরি লেখা লাগলো না, এটা লারাভেল ডিফল্টভাবে আমাদের জন্য করে দিচ্ছে। তো এইরকম হচ্ছে যে এই যে অনেকই হচ্ছে আপনার মেথড দেওয়া আছে, মিনিমাম ম্যাক্সিমাম ফাইল টাইপ, ওই যে আমরা যেমন ফটো নিচ্ছি আমরা ফটোর হচ্ছে কি কি ফরম্যাট শুধু সে নিতে পারবে এটাও যেমন এই যে এখানে বলে দিতে পারি। আপনি যদি দেখেন যে হচ্ছে যার অ্যাড্রেস কি facebook.com/sumonmselim, যেমন ওইটা আমার ইউজার নেম, এই ইউজার নেম অলওয়েজ হচ্ছে যে আপনার ইউনিক। আর ফেসবুকের একটা আইডি আছে প্রত্যেকটা প্রোফাইলের, ওইটাও ইউনিক, দুটো জিনিস ইউনিক। কারণ হচ্ছে কি অনেক আছে কিন্তু ওইটা অ্যাকচুয়ালি ইউজার নেম না, ওইটা হচ্ছে আপনার ডিসপ্লে নেম বা হচ্ছে আপনার কি বলে ফুল নেম। কিন্তু ইউজার নেম বোঝাচ্ছে হচ্ছে আপনার এই যে facebook.com লিখে বা ধরেন এই twitter.com লিখে আমি যখন এই যে সুমন এম সেলিম যাচ্ছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ইউজার নেম এবং এটা ইউনিক।
এটা ইউনিক ছাড়া উপায় নাই। কারণ হচ্ছে কি, আপনি হচ্ছে একজনের প্রোফাইল দেখাবেন, আমি আমার প্রোফাইল দেখব, হ্যাঁ, তো facebook.com/সুমন সেলিমে যাচ্ছি আমি। এখন এটা যদি ইউনিক না হয় তাহলে এই ইউআরএল আসলে আমি কার প্রোফাইল দেখাবো যদি একাধিক ডাটা থাকে আমার? তো এই কারণে হচ্ছে এটা ইউনিক। এখন নেম বলতে আপনার যদি ফুল নেম হয়, তারপর হচ্ছে যে আপনার অনেক ভ্যালু লোকেশনও হইতে পারে যেগুলো ইউনিক না, ওগুলো দিয়ে আপনি চাইলে হচ্ছে কুইরি রিলেটেড কাজ করতে পারবেন না, তখন হচ্ছে একাধিক ডাটা চলে আসবে। আমাদের ক্ষেত্রে এখানে যে নেমটা আছে এই নেমটাকে আমরা ইউনিক রাখছি, হয়তো আমরা আরেকটা ফিল্ড রাখতে পারতাম ফুল নেম। ফুল নেমে হয়তো আপনার ইউজার তার ফুল নেম দিতে পারবে এবং মানুষের আপনার ফুল নেম হচ্ছে ডিফারেন্ট হইতেই পারে। এখন আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি কোন জিনিসটাকে ইউনিক রেখে রেখে হচ্ছে ইউজারকে আইডেন্টিফাই করবেন এটা আপনার উপর। সবাই আমরা প্রাইমারি কি ওই যে আইডি ইউজ করি আর কি, এছাড়া হচ্ছে ইউজার নেমটা ইউজ করা হয় এই কারণে যে আইডি বা একটা নিউমেরিক নাম্বার তো মনে রাখা কষ্ট। যেমন আমরা facebook.com/সুমন এম সেলিম এটা মনে রাখা, twitter.com/সুমন এম সেলিম এটা মনে রাখা যতটুকু সহজ, এর চেয়ে ওরা যে একটা আমাকে হয়তো 10 or 11 ক্যারেক্টার একটা ওই ইন্টিজার দিছে ওইটা তো আমার মনে রাখা আমার জন্য কষ্টকর আর কি। তো ওইটা অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি। তারপরে যে আমরা এই যে ফটোর যেমন ভ্যালিডেশন অ্যাড করে দিলাম, যেখানে জেপিজি, বিএমপি আর পিএনজি ইমেজ শুধু সে নিতে পারবে। এখন আমরা যদি হচ্ছে ডাটা এখানে দিলাম আর এখানে ধরেন যে আমি অন্য টাইপের একটা ফাইল দিলাম, আমাদের এখানে পিএনজি কথা বলা হচ্ছে, আমরা পিএনজি কথা বলছি, আমরা ধরেন অন্য টাইপের একটা ফাইল আপলোড করার চেষ্টা করি, ধরেন আমি পিডিএফ সাবমিট করি, সেই যে আমাকে বলে দিচ্ছে যে বাবস ফটো মাস্ট বি ফাইল অফ। তো এই লারাভেলের ভ্যালিডেশন দিয়ে আমরা মোটামুটি আমাদের এই যে সব ধরনের ভ্যালিডেশনই করে ফেলতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, সাইজও দেওয়া যায়, সাইজ দেওয়ার জন্য আপনার হচ্ছে যে দেখবেন এই যে এখানে যদি সার্চ করেন সাইজও আপনার হচ্ছে যে এখানে আপনি ভ্যালুটা দিয়ে দিলে ওই সাইজের সাথে সে ম্যাচ করে নিবে। আমরা কি ফাইল সাইজ ম্যাচ করতে পারছি, তো ফাইল সাইজে কিলোবাইটে আমাদেরকে হচ্ছে ফাইলের সাইজটা দিয়ে দিতে হবে আর কি। এরকম অনেক কিছু ম্যানেজ করতে পারি। তো ভ্যালিডেশন হচ্ছে যে লারাভেলের এইভাবে, এবং ওরা দেখতেছেন যে বিল্ট ইন ভাবেই হচ্ছে যে অনেক কিছু আমাদের জন্য প্রোভাইড করে দিচ্ছে। আমরা জাস্ট এতটুকু কোড লিখে সব প্রকারের ভ্যালিডেশন করতে পারতেছি। আবার ভ্যালিডেশনের কিছু কাস্টমাইজেশনেরও করার সুযোগ ওরা দিয়ে দিছে, আপনি চাইলে আপনার নিজস্ব কোনো একটা ভ্যালিডেশন রুল তৈরি করতে পারবেন। তারপর এই যে কাস্টম ভ্যালিডেশন রুল, আপনি যদি চান যে আপনার নিজস্ব একটা কাস্টম ভ্যালিডেশন রুল তৈরি করবেন সেটাও তৈরি করার নিয়ম এখানে দেওয়া আছে। তারপর কাস্টম এরর মেসেজ হচ্ছে যে সেট করবেন ওইটা কিভাবে করবেন ওইটাও দেওয়া আছে। তো ওগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনি হচ্ছে যে ওগুলো করতে পারেন। হয়তো দেখা যাচ্ছে যে ওদের যে ভ্যালিডেশন রুল সেট দেওয়া আছে তার বাইরে আপনার কোনো ভ্যালিডেশন রুল লাগতেছে, তখন আপনি নিজে হচ্ছে এটা তৈরি করে নিলেন। তো আমরা এখন তাহলে যেটা করি যে আমাদের প্রত্যেকটা ফর্মে ভ্যালিডেশন রুল গুলো অ্যাড করি। আমাদের রেজিস্ট্রেশন ফর্মের ক্ষেত্রে ভ্যালিডেশন রুলটা অ্যাড করা হয়েছে। আমরা এখন হচ্ছে আমাদের এই হিস্ট্রি যে অ্যাড করি এটার হচ্ছে ভ্যালিডেশন রুল অ্যাড করি। এটাতে ভ্যালিডেশন হচ্ছে কি, আমরা ইউজারের কাছ থেকে কি কি নিচ্ছিলাম, ইউজার আইডি নিচ্ছিলাম, লোকেশন নিচ্ছিলাম, আর দুইটাই হচ্ছে আপনার রিকোয়ার্ড দেওয়া লাগবে। আর ইউজার আইডির ক্ষেত্রে এটা সবসময় নিউমেরিক হবে। তো আমি যেটা করি এই অংশটুকু কপি করে নিই, আমাদের ওইটার ফাংশন হচ্ছিল কি যে অ্যাড হিস্ট্রি, এটার উপরে নিয়ে আসা। এখানে আমার কি কি চেক করা লাগতেছে, ইউজার আইডিটা চেক করা লাগতেছে, আইডি অ্যাকাউন্টে দেখতে হচ্ছে এটা নিউমেরিক কিনা, আর এইখানে হচ্ছে আমরা চেক করতেছিলাম তার লোকেশন যেটাও রিকোয়ার্ড। আবার আপনি চাইলে এটার স্পেসিফিক লেন্থও বলে দিতে পারেন যে মিনিমাম 10 ক্যারেক্টার ইউজারকে দেয়াই লাগবে বা মিনিমাম 6 ক্যারেক্টার ও 4 ক্যারেক্টার দিয়েই লাগবে। আমি ধরেন 4 ক্যারেক্টারই দিলাম, কারণ 3 or 4 ক্যারেক্টারের নিচে কোনো লোকেশনের অ্যাড্রেস অ্যাকচুয়ালি হয় না। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে ভ্যালিডেশন অ্যাড হয়ে গেল। এখন এই ভ্যালিডেশন সেটটা আবার আমাকে হচ্ছে এই ফর্মের এখানে নিয়ে আসতে হবে,
আমি আমরা হচ্ছে এখানে যে নিছিলাম এটাকে কপি করে নিয়েছি। এটা দুই জায়গাতে এরর দেখাচ্ছে, কারণ আমি একই পেজেই সব কাজ করতেছি তো এই জন্য আর কি। এগুলো আমরা দেখি নেক্সট ক্লাসে, আমরা যখন ভিউ টেমপ্লেট ওই ব্লেড দিয়ে ভিউ তৈরি করা শুরু করব, একটা লেআউট তৈরি করে, কিভাবে মাস্টার লেআউট তৈরি করে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের লেআউট হচ্ছে যে আলাদা করতে পারি, ব্যবহার করতে পারি, ওইখানে যে অ্যাকচুয়ালি আমরা স্টাইলিং অ্যাড করে আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে সুন্দর একটা স্ট্রাকচারে দাঁড় করাবো। আমাদের ভ্যালিডেশন অ্যাড করা হইল, ভ্যালিডেশনের পর হচ্ছে আমরা যেটা অ্যাড করতে পারি আজকে আমরা হচ্ছে আরেকটা কাজ করে ফেলতে পারি, হচ্ছে আমরা ইডিটের কাজ দেখি নাই ডাটাবেসের, আর হচ্ছে এডিটর আপডেট কি আর কি এডিটের কাজটাই আমরা হচ্ছে চেক করি। আমরা হচ্ছে যেটা করব, এই ইউজারের যে লিস্ট আছে এখানে ধরেন এডিট নামে একটা বাটন এড করি, এডিটে ক্লিক করলে আমরা হচ্ছে একটা ফর্ম আর একটা ভিউ তৈরি করে ফর্ম তৈরি করব, সেখানে আমরা ইউজারের এই ভ্যালুগুলো হচ্ছে আপডেট করতে পারবো। শুরুতে আমি এই টেবিলটাতে একটা হচ্ছে বাটন এড করি, একটা লিংক অ্যাড করি, ধরেন এটার জন্য আমি একটা রাউট তৈরি করবো, রাউটের নাম হবে ইডিট, আর আমাকে পাস করা লাগবে হচ্ছে ইউজার আইডিটা। রাউটটা তৈরি করে নিই, আমাদের রাউটটা হচ্ছে স্ল্যাশ ইডিট, এটার জন্য আমরা হোম কন্ট্রোলারে এডিট নামে একটা মেসেজ তৈরি করব। এই এডিট করতে যে দেখেন তাহলে আমাদেরকে কি করা লাগতেছে, আমাদের দুইটা রাউট তৈরি করা লাগবে। একটা রাউট করবে কি যে আমাদের এডিট করার ফর্মটাকে দেখাবে, আর আরেকটা রাউট তৈরি করা লাগবে ফর্মটা সাবমিট হইলে প্রসেস করার জন্য। তো এটার জন্য এই যে আমরা একটা রাউট তৈরি করছি। এখন আমরা যে একটা ইউজারের ডাটা বা যে কোনো ডাটাই যদি এডিট করতে চাই, এখন কার ডাটা আমি এডিট করতে যাচ্ছি ওইটার আইডেন্টিফাইফিকেশনের জন্য আমার একটা হচ্ছে কি দরকার আছে। তো আমরা সব সময় প্রাইমারি কি দিয়ে হচ্ছে ডাটা আপডেট করি। তো এখানে আমরা হচ্ছে যেহেতু আমাদের ইউজার টেবিলের আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, আমাদেরকে কোন কার ডাটা আমরা অ্যাকচুয়ালি এডিট করতে চাই ওইটা আমাকে বোঝার জন্য এডিট রাউটের মধ্যে আমি হচ্ছে ইউজারের আইডিটা পাস করবো। তাইলে যখন আমি ইডিট স্ল্যাশ ওয়ান দিব আমি বুঝবো যে আমি হচ্ছে এখন যে ইউজারের আইডি ওয়ান তার ডাটা ইনপুট করতে এডিট করতে চাই বা আপডেট করতে চাই। টু দিলে ভাববো যে যার আইডি টু তার ডাটা এডিট বা আপডেট করতে চাই। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আমি আরেকটা কাজ করছি, এর আগের রাউট গুলো আমরা হচ্ছে ডিরেক্ট এইভাবে ডিফাইন করে দিছিলাম, তো একটা অ্যারের মধ্যে নিয়ে আমরা এইভাবেও ডিফাইন করতে পারি। এটার ফ্যাসিলিটিস কি হচ্ছে বলতেছি, অ্যাজ দিয়ে আমি হচ্ছে এই রাউটের জন্য অ্যাকচুয়ালি একটা নাম নেম বা অ্যালিয়াস তৈরি করতে পারতেছি। এই পুরো রাউটের জন্য আমি হচ্ছে অ্যালিয়াসটা দিছি ইডিট, আর ইউজেস দিয়ে অ্যাকচুয়ালি যে সে কোন কন্ট্রোলার ইউজ করবে সেটা যেমন এখানে দিয়ে দিচ্ছিলাম ওইটাই জাস্ট এখানে আমরা ইউজেস কি এর মধ্যে বলে দিচ্ছি। এখানে এক্সট্রা আমরা এটা অ্যাড করছি যে অ্যাস ইডিট। এখন এই অ্যালিয়াসটা ইউজ করার সুবিধা দিয়ে সেটা একটু বলি, ওইটা হচ্ছে যে আমরা যে যে রাউটটা এখানে ধরেন ডিফাইন করে দিচ্ছি, রাউট আমরা দুই ভাবে ডিফাইন করতে পারি। এক এটা হচ্ছে যে একটা ইউআরএল হতে পারে, ইউআরএল মানে হচ্ছে এখানে আমার অ্যাড্রেসটা বলা লাগবে যখন আমরা ইউআরএল মেথডটা ইউজ করব। আর আমাদের এখানে রাউটের অ্যাড্রেসটা হচ্ছে কি স্ল্যাশ এডিট
স্ল্যাশ আইডি, তো তখন আমাকে এখানে ইডিট স্ল্যাশ ধরেন যে আইডি বা এভাবে দিলেও হচ্ছে, ইডিট স্ল্যাশ আইডি আসে। আপনি ফার্স্ট প্যারামিটারের নাম দিবেন, কমা দিয়ে যদি কোনো ভ্যালু দেন ওইটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার হিসেবে যায়, এবং ওইটা হচ্ছে ইডিট স্ল্যাশ এই আইডির যে ভ্যালু এই ফর্মটা তৈরি করে ফেলে। কিন্তু এখানে ইউআরএল আর রাউট যে ব্যবহার করতেছি এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আমরা যে এখন এখানে রাউটটা হচ্ছে যে বলে দিচ্ছি, এই রাউটটা যে কোনো সময় আমাদের চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, এখন আমি অ্যাপ্লিকেশন তৈরি করছি, আমি মনে করতেছি যে এটা হচ্ছে নাম ইডিট দিলেই এনাফ, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর দিয়ে দেখা গেল যে এটার নাম আমি যে অ্যাড্রেসটা চেঞ্জ করে ইউজার আন্ডারস্কোর ইডিট দিতে চাই। তো এখানে যদি আমি এটা চেঞ্জ করে ফেলি, আমার আবার হচ্ছে এই ভিউতে যে এখানেও আমার হচ্ছে ইউআরএলটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমার ইউআরএলটা এখানে চেঞ্জ হয়ে গেছে আমার এখানেও চেঞ্জ করা লাগবে। আর রাউট ইউজ করলে সুবিধা হচ্ছে, আমি এইখানে হচ্ছে রাউট ইউআরএলটা চেঞ্জ করলেও আমার এখানে বলা আছে যে এই ইউআরএল এর অ্যালিয়াস হচ্ছে ইডিট। আমি যেহেতু এখানে হচ্ছে অ্যালিয়াস দিয়ে ডিফাইন করে দিছি, তখন আমার সুবিধা হচ্ছে আমি এটা হচ্ছে যেভাবেই চেঞ্জ করি না কেন, সে যেহেতু এই নাম ধরে নিতেছে, সে এইখান থেকে যখন এই ইডিটকে রেফার করবে সে অ্যাকচুয়ালি হচ্ছে এই ভ্যালুটাকেই পাবে, এবং তখন আমাদের জন্য এই রাউট বা রাউট না অ্যাকচুয়ালি তখন যেটা ইউআরএল, এই ইউআরএল স্ট্রাকচারটা আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারতেছি, ওইটার জন্য আমাদের তখন ভিউতে যেয়ে বারবার চেঞ্জ করা লাগতেছে না। এই কারণে প্রত্যেকটা রাউটের বা প্রত্যেকটা ইউআরএল এর জন্য অ্যাকচুয়ালি একটা রাউট নেম ডিফাইন করে দেওয়া বেটার আর কি, এবং ওইটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম ভাবে ফলো করা হয়। ধরেন আমি ইউজার ইডিটের জন্য একটা রাউট করছি, তো ওইটা রাউট নেম ধরেন দেওয়া হয় ইউজার ডট ইডিট। আমি পরবর্তীতে যে ধরেন যে অন্য কোনো কিছু এডিট করার জন্য আরেকটা রাউট তৈরি করলাম, ওইটার ধরেন যে দিলাম হিস্টরি এডিট যদি হয় তাহলে ওইটার নাম দিলাম আমি হচ্ছে হিস্টরি এডিট। এরকম ভাবে নামটা আমরা ডিফাইন করে দিব যাতে নাম থেকেই আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের আমরা কি নিয়ে কাজ করতে চাচ্ছি বা কোন রাউট বা কোন ইউআরএলকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে রেফার করতেছি। ওকে, তো রাউট নেম ইউজ করার সুবিধা হচ্ছে এটা আর কি। তো এই কারণে আমি হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই ইউআরএল এর জায়গায় রাউট নেমটাই ব্যবহার করে হচ্ছে ইউআরএল ডিফাইন করি। তো আমাদের এখানে আমরা হচ্ছে যে ইউজার এডিট করার জন্য রাউট ডিফাইন করলাম, যেখানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে ইউজারের এডিট করার ফর্মটা দেখাবো, আর আমাদের ওই টেবিলের যে ভিউটা ছিল ওইখানে আমি একটা লিংক তৈরি করলাম যে এই লিঙ্কে ক্লিক করলে ইউজারকে হচ্ছে এডিট করার ফর্মে নিয়ে যাবে। যদি রিফ্রেশ করি, আচ্ছা এটা দিচ্ছে যে রাউট ইডিট নট ডিফাইন্ড। আচ্ছা এটা আমরা সরাই নাই, এই যেমন চলে গেছে। এখন লিঙ্কটা যদি দেখি, এই যে দেখবেন যে এক নাম্বার ইউজারের নিচে এই যে এডিটের লিঙ্ক হচ্ছে ইডিট স্ল্যাশ ওয়ান, ইডিট স্ল্যাশ টু, ইডিট স্ল্যাশ থ্রি। তো এই 1 2 3 এই আইডি দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন ইউজারের হচ্ছে যে কোন ইউজার ডাটা আমরা হচ্ছে যে এডিট বা আপডেট করতে যাচ্ছি। তো এখন আমাদেরকে হচ্ছে আমরা চাচ্ছি যে হোম কন্ট্রোলারের এডিট মেথড, এই মেথডটা আমাদের এখন তৈরি করা লাগবে। এখানে জাস্ট আমরা একটা ভিউ দেখাবো, তো এটা দেখানোর জন্য জাস্ট এখান থেকে কোডটা কপি করি। ওইখানে দেখাচ্ছি এডিট, এডিটের জন্য আমার একটা ভিউ তৈরি করা লাগবে। আমি একটা ভিউ তৈরি করি এডিট ডট ব্লেড ডট পেজ। আর এখানে যে আমরা আমাদের ভিউ তৈরি করছিলাম এখান থেকে আমরা কোড কপি করে নেই।
তো আমরা যদি লিঙ্কে ক্লিক করি, আমাদের এই যে ফর্ম আসতেছে, কিন্তু যেহেতু আমরা এডিট করতে যাচ্ছি, এখানে আমাদেরকে আরেকটা জিনিস কি করতে হবে, যে আগের যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে এখানে আমাকে নিয়ে আসতে হবে। ইউজারের যে আমরা তারপর নেম, সুমন, এজ, ফটো, এই ভ্যালুগুলো আগে থেকে অ্যাভেলেবল আছে, এই ভ্যালুগুলো নিয়ে আসতে পারে। আমরা তো আপাতত ফটোটাকে বাদ দিই, শুধু নেম আর এজটাকে ধরেন যে এডিট করতে পারবে সে। তো এখন এই ভ্যালুটা নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, আমাদের যে কন্ট্রোলার আছে এডিটর, এখানে অ্যাকচুয়ালি আমরা যে ভ্যালুটা নিয়ে আসবো দিয়ে, এখন আমরা জানি একটা স্পেসিফিক ইউজারের ভ্যালু আমরা আনতে পারি ফাইন মেথড দিয়ে, আর এইখানে হচ্ছে আমরা প্যারামিটার হিসেবে আইডি নিতে পারি। এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আসবে কোথা থেকে, এই যে আমরা রাউটে বলে দিছি না যে হচ্ছে এডিট স্ল্যাশ আইডি, আমরা কার্লি ব্রেসের মধ্যে যখন হচ্ছে এখানে একটা এই যে নাম দিয়ে দিচ্ছি, তো হচ্ছে কি এই ভ্যালুটা ডাইনামিক হয়ে যাচ্ছে তখন, এবং এইখানে যেই ভ্যালুই আমরা দিব ওই ভ্যালুটাই তখন হচ্ছে আপনার এই যে আমরা এখানে বললাম যে প্যারামিটার আকারে ডলার আইডি চাইতেছি, সে করবে কি এই নেম দুটা ম্যাচ করা লাগবে, হ্যাঁ এই আইডিটা আর এখানে যে আমরা ডিফাইন করতেছি আইডি, এটা ম্যাচ করা লাগবে। ম্যাচ করলে হবে কি, এইখানে যে ভ্যালুটাই হবে সেই ভ্যালুটাই সে আমাকে হচ্ছে এখানে দিয়ে দিবে। পরে এই ভ্যালুটা ইউজ করে আমরা ইউজারকে নিয়ে আসতে পারি। আমাদের ক্ষেত্রে যেমন এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে কি 1, তো আমরা হচ্ছে এখানে আইডি হিসেবে 1 পাচ্ছি। যেমন দেখাই যে আমরা যদি শুধু আইডিটাকে রিটার্ন করি, এটি 1 পাচ্ছি, আমি যদি এটাকে চেঞ্জ করে 3 করি, 3 পাচ্ছি। তো এইভাবে আমরা হচ্ছে আইডিটাকে নিয়ে আসতে পারতেছি। আর আইডিটা পাওয়ার পর অ্যাকচুয়ালি আমরা যেটা করতেছি, চেক করে দেখতেছি যে যে আইডিটা আমি পাস করলাম ওই আইডির কোনো ইউজার আমাদের ডাটাবেজে আছে কিনা। যদি থাকে, আমরা আগেই দেখছি যে একটা স্পেসিফিক ইউজারের ডাটা নিয়ে আসার জন্য আমরা ফাইন মেথডটা ইউজ করতে পারি। তো ফাইন্ড অর ফেল যেটা করে অ্যাকচুয়ালি, যে সে ফাইন করার চেষ্টা করে যে এই আইডির কোনো ইউজার আছে কিনা। যদি সে না পাইলে ডাটা নিয়ে আসে, আর যেহেতু আমরা বলে দিচ্ছি অর ফেল, সে যদি না পায় তাহলে সে একটা এক্সেপশন রিটার্ন করে। যেমন আমরা একটু দেখি 3 ডাটা সে পাবে আর কি, এখানে কোনো এরর দিল না, কিন্তু আমরা ধরেন যে দিলাম 10 আইডির কোনো ডাটা আমাদের নাই, তখন সে এই যে আমাকে নট ফাউন্ড এক্সেপশন হচ্ছে রিটার্ন করতেছে, যে সেটা খুঁজে পায় না। না, ভ্যালিডেশন দরকার নাই, আমরা যখন এই ফাইন্ড অর ফেল দিচ্ছি তখন সে অ্যাকচুয়ালি আমাদেরকে একটা নট ফাউন্ড HTTP এক্সেপশন দিচ্ছে। তো আমরা যেটা করতে পারবো, এখানে একটা ইউজার ফ্রেন্ডলি মেসেজ দেখানোর জন্য আমরা ওই নট ফাউন্ড এক্সেপশনটাকে হচ্ছে যে হ্যান্ডেল করতে পারি ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে। যেমন এটা দেখিয়ে দিই, যেমন আমরা জানি যে হচ্ছে সে আমাকে যদি ওই ইউজার না পায়, তাইলে সে আমাকে হচ্ছে কি এক্সেপশন রিটার্ন করবে, নট ফাউন্ড এক্সেপশন। ওকে, তাহলে আমি এটাকে এখানে ক্যাচ করতে পারি। তারপর এটাকে আমি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ভাবে যদি দেখাতে চাই দেখাই দিতে পারি। এখন যেটা হবে সিম্ফনি HTTP কার্নেল এক্সেপশন, সে হচ্ছে এটা করার ট্রাই করবে, না পাইলে ক্যাচ করতে পারতেছে না কেন। আচ্ছা,
এটা ক্যাচ করতে পারতেছে না, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্যাচ পর্যন্ত সে আসতেছেই না। লারাভেলের যে নট ফাউন্ড HTTP এক্সেপশনটা আছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই যে হ্যান্ডলার ডট পিএইচপি যে ফাইল আছে সেই আগে হ্যান্ডেল করে ফেলে এই জন্য আর কি। ও আচ্ছা, ওইটা শো করবেন কিভাবে? ওইটার জন্য এই যে আমরা এখান থেকে বুঝতেছি কি যে হচ্ছে ওই নট ফাউন্ড HTTP এক্সেপশনটা শুরুতে যে হ্যান্ডলার ডট পিএইচপি যে ফাইল আছে সে হ্যান্ডেল করে ফেলতেছে। তো আমরা যদি হচ্ছে এই যে হ্যান্ডলার ডট পিএইচপি তে আসি, এখানে আমরা দেখতেছি যে একটা রিপোর্ট মেথড আছে আর একটা রেন্ডার মেথড আছে। রিপোর্ট মেথড হচ্ছে বিভিন্ন ধরনের এরর হচ্ছে যে আপনার রিপোর্ট করে বা লগে রেখে রাখে, আর রেন্ডার হচ্ছে HTML আকারে হচ্ছে সে রেন্ডার করে দেয়। তো এইখানে হচ্ছে আমরা যেটা করব যে HTTP এক্সেপশনটাকে এইখানে ধরতে হবে আমাদেরকে। ধর আমরা কাস্টম HTTP এক্সেপশন নট ফাউন্ড HTTP এক্সেপশন, লারাভেল কাস্টম এক্সেপশন লিখে দিলাম সার্চ এই। এই রেন্ডার হওয়ার আগে এখন রেন্ডার যেটা করতেছে যে আপনার সে কোনো এক্সেপশন পাইলেই আমাকে হচ্ছে সেই যে রেন্ডার করে মানে HTML আকারে দেখাই দিচ্ছে। এখন এইখানে যদি আমরা কাস্টম কোনো রেসপন্স হচ্ছে অ্যাড করতে চাই, আমরা HTTP রেসপন্সের ক্ষেত্রে করতে যাচ্ছি, তো এটা হবে ডলার ইনস্টেন্স অফ নট ফাউন্ড HTTP এক্সেপশন হয়। তাহলে ধরেন আমি একটা মেসেজ রিটার্ন করে দিতে চাই, নট ফাউন্ড HTTP এক্সেপশন। কম্পোজার ডাম্প পটলের কাজ হচ্ছে যে আপনার অনেক সময় ওরা এই যে আমি যে কোড করতেছি এটা হচ্ছে যে ক্যাশ করে রাখে আর কি, ওইটাকে ক্লিয়ার করে দেয়। হ্যান্ডলার ডট পিএইচপি লাইন 103 আচ্ছা, এখানে রেন্ডারে এইভাবে কাজ করার কথা, এক্সেপশন পাচ্ছি আমি নট ফাউন্ড যদি হয় তাহলে সে হচ্ছে
এই যে এখানে যে দেখাচ্ছে না, এইভাবে আপনি যদি হচ্ছে যে কাস্টম এরর টেমপ্লেট দেখাইতে চান, জাস্ট কোন এররের জন্য আপনি হ্যান্ডেল করতে যাচ্ছেন ওইটার ইনস্ট্যান্স অফ দিয়ে ওই এররটা টাইপ দিয়ে জাস্ট আপনি যে ভিউ রিটার্ন করে দিলেই হচ্ছে হয়ে যায় HTTPS। কিন্তু এটা কাজ করতেছে না কেন বুঝলাম না। আচ্ছা এটা থাকুক, আমরা হচ্ছে যে যেটা করতেছিলাম মানে 1 নম্বর ইউজারের ডাটা আমরা এডিট করতে চাই। তো এখন ইউজারের ডাটা এখানে আমরা দেখাবো কিভাবে, আমরা হচ্ছে যখন এখানে এটা রান করতেছি এই ইউজারের সব ডাটা কিন্তু আমার হচ্ছে এই ডলার ডাটা ইউজারের মধ্যে চলে আসতেছে। এটাকে যখন আবার আমরা হচ্ছে ভিউতে পাস করতেছি এই ডলার ইউজার ভ্যারিয়েবলের মধ্যেই আমার যে ইউজারের ডাটা আমি এডিট করতে যাচ্ছি তার সব ভ্যালু আমি পেয়ে যাচ্ছি। তো ওইটাকে আমি হচ্ছে এখন আমাদের ফর্মে দেখাতে পারি কিভাবে, ভ্যালু ওল্ড ছিল তো এই জায়গায় আমি হচ্ছে ডলার ইউজার এই অবজেক্টের মধ্যে আমার ইউজারের সব ডাটা পাচ্ছি। তো এটা আমি দেখাতে পারি নেম, ইউজারের নেম দেখাবে, আর এটা তো আমি পাচ্ছি হচ্ছে ইউজারের তাহলে আমি কিন্তু এই যে ভ্যালু পেয়ে যাচ্ছি। তো ভ্যালু পাইলাম, এখন ভ্যালু পাওয়ার পর আমাকে কি হচ্ছে এটা সাবমিট করলে ডাটাটা যাতে হচ্ছে যে আপডেট হয় বা প্রসেস হয় এই কোডটুকু অ্যাড করা লাগে। তো ওইটার জন্য আমি হচ্ছে এটা করবো যে সে যে ইউআরএল থাকবে ওইখান থেকেই পোস্ট মেথডে রিকোয়েস্ট পাঠাবে, রাউটটা সেমই হবে, শুধু রিকোয়েস্টটা চেঞ্জ হচ্ছে। আগে গেট মেথডে আসলে আমি তাকে ফর্ম দেখাবো, আর যদি সে পোস্ট মেথডে আসে তাহলে আমি ডাটাটা প্রসেস করবো। তাহলে এই আর তখন আমি একটা কন্ট্রোল তৈরি করে নিব, হোম কন্ট্রোলার @ আপডেট, ইউজার যে ডাটা ইনপুট দিয়ে হচ্ছে যে আমাকে সাবমিট করলো সেই ডাটাটা আমি আপডেট করবো। এখন তাহলে আমি এখানে হচ্ছে আপডেট মেথডটা লিখবো, আপডেট মেথডে যেহেতু আমি ইউজারের কাছ থেকে ডাটা পাবো তাহলে এখানে আমি প্যারামিটার আকারে রিকোয়েস্ট অবজেক্টটা নিয়ে নিই। আর এখানেও আবার আমার শুরুতে ভ্যালিডেশন অ্যাড করা লাগবে যে ইউজার যখন ডাটা দিচ্ছে সে হচ্ছে আমাকে আমি যে যে ডাটা চাই সেই সেই ডাটাই দিচ্ছে কিনা, ওটার জন্য ভ্যালিডেশনের সেই কোডটুকু আমি কপি করে নিলাম। এখানে আমাদের ক্ষেত্রে ফটো নেয়, বাট এইটা হচ্ছে ভ্যালিডেশন রুল আমার সেমই থাকতেছে। আর ভ্যালিডেশন রুল আপডেট করার সময় ইউনিক ইউজার্সটা দিয়ে দিবেন, কারণ হচ্ছে ইউজার যদি হচ্ছে যে আপনার আপডেট করে দেখা গেল যে এমন একটা নাম দিচ্ছে যেটা অলরেডি রেজিস্টার্ড, তো তখন হচ্ছে আপনার এডিটটা কিন্তু কমপ্লিট হবে না। তাই এটাতেও আমরা সেম ভ্যালিডেশনই রাখলাম, ভ্যালিডেশন ফেল করলে তাকে আবার এখানে আমরা ব্যাক করাই দিব, এররটা অ্যাড করা এরর শো করার পরটা নিয়ে আসি। আচ্ছা এটা অলরেডি নিয়ে আসা হয়েছে। আর যদি হচ্ছে যে পাস করে তাহলে এখন হচ্ছে ডাটা আপডেট করার রুলস হচ্ছে কি, শুরুতেই আমাদেরকে এই ইউজারের একটা মডেল ইনস্ট্যান্স নিয়ে আসতে হবে, যেটা আমরা করতে পারতেছি কিভাবে ইউজার ফাইন্ড ডলার আইডি। এখানেও আমরা কিন্তু হচ্ছে ইউআরএল থেকে প্যারামিটার হিসেবে আইডিটা পাচ্ছি, আইডিটা পাওয়ার পর আমরা ইউজারটাকে তৈরি পাইলাম। তারপর ইউজারে আমি এইভাবে করতে পারি যে নেমের ভ্যালুটা চেঞ্জ করতে যাচ্ছি ডলার রিকোয়েস্ট ইনপুট কি হিসেবে যাচ্ছে হচ্ছে নেম, আর এখানে আমি আপডেট করতে যাচ্ছি তার এইচটা এটা দিয়ে। তারপর আমাকে রান করতে হবে ডলার ইউজার সেভ, তাহলে আমার হচ্ছে এই ইউজারের ডাটাটা আপডেট হয়ে যাবে। ওকে, এখানে অ্যাকচুয়ালি কিভাবে আপডেট করা, আপডেট দুইভাবে করা যায় আর কি, একটা এইভাবে আর একটা ওয়ে আছে। যেমন আমি লারাভেলের ডকুমেন্টেশনে যে
এলোকুয়েন্টে যাই, আপডেটিং রেকর্ডস, ওকে এই যে এই যে আপডেট করার ওইটা হচ্ছে ফার্স্টে কি, ফার্স্টে যে রেকর্ডটাকে আমরা আপডেট করতে চাই আমাদেরকে মডেলের ওই রেকর্ডটাকে ফাইন্ড মেথড ইউজ করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমরা কোন কোন ভ্যালু আপডেট করতে চাই ওই প্রপার্টিজ ইকুয়াল টু দিয়ে আমার ভ্যালুটা পাস করা লাগবে, তারপর আমি সেভ মেথড দিলেই হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কি, যখন আমি প্রাইমারি কি দিয়ে ডাটা নিয়ে আসতেছি তখন আমি এইভাবে করতে পারতেছি। আবার অনেক সময় আমার এমন হইতে পারে না যে প্রাইমারি কি না, আমার হচ্ছে অন্য কোনো কন্ডিশন দিয়ে ডাটা নিয়ে আসতে হবে, তখন হচ্ছে কি আবার ওই মডেলের মধ্যে আমি আমার কন্ডিশন দিয়ে ডাটা নিয়ে আসলাম, ডাটা নিয়ে এসে আমাকে আপডেট মেথডটা রান করাইতে হবে। আর আপডেট মেথডের মধ্যে আমাকে একটা অ্যারে আকারে হচ্ছে আমি কি কি ডাটা আপডেট করতে চাই ওইটা কি ভ্যালু আকারে দিয়ে দিতে হবে। ওকে, আমি চাইলে আবার হচ্ছে যে এখানে যে নিয়ে আসছি এখানে এইভাবে হচ্ছে যে না করেও আমি আপডেট মেথড রান করেও একটা অ্যারে পাস করেও করতে পারি। যেমন ফার্স্টে আমি এইভাবেই করি, আর যদি এটা ঘটে তারপর আবার আমরা তাকে রিটার্ন করে রিডাইরেক্ট করে ধরুন আমাদের হোম পেজেই পাঠিয়ে দিব। সাবমিট করি, আচ্ছা সাবমিট করলে সে বলতেছে নেম ইজ অলরেডি বিন টেকেন, সে আপডেট করতে পারতেছে না, তার কারণ হচ্ছে এই নামে অলরেডি হচ্ছে ইউনিটটা এখানে দেওয়া যাবে না, কারণ সে যখন চেক করবে এই নামে সে দেখবে যে এই নামে অলরেডি ভ্যালু আসেই। ওকে, ধরুন আমি কোনো, ধরুন আমি শুধু আমার এসটাই আপডেট করলাম, 26 সাবমিট করলাম, আচ্ছা অ্যাকচুয়ালি আমাকে সে রিডাইরেক্ট করে হচ্ছে হোম পেজে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে রাউটটা হচ্ছে কি এডিট, আর এখানে প্যারামিটার হচ্ছে ইউজার আইডিটা। সে আমাকে এই যে রিডাইরেক্ট করে হয়েছে, আর এই যে দেখুন আমাদের ভ্যালু কিন্তু এই যে আপডেট হয়ে গেছে। আমি যদি আবার এডিট করি, ধরুন আমি একটা নাম চেঞ্জ করলাম, এই যে ডাটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। এখন আমরা তো চাইলে কয়েকভাবে আপডেট করতে পারি, এইভাবেও করতে পারি, আবার চাইলে হচ্ছে হ্যাঁ এই যে আমি হচ্ছে সুমন থেকে সেলিং করছি, এটা কিন্তু আপডেট হয়ে গেছে, এই যে আপডেট করছি এই যে হচ্ছে আপডেট হয়ে গেছে। তো এইভাবেও আমরা করতে পারি, আবার হচ্ছে তারপর আবার আমি ডিরেক্টলি হচ্ছে এই ইউজার অবজেক্টের মধ্যে আপডেটও রান করাই দিতে পারি, আর এটা নিবে সবসময় একটা অ্যারে। তো তখন আবার আমি নেমটা হবে কি এইভাবে একটা অ্যারে আকারে পাস করেও করতে পারি, দুইভাবেই কাজ করবে। আপনি চাইলে হচ্ছে এভাবেও করতে পারেন অথবা হচ্ছে এভাবে করতে পারেন, তো চেক করে দেখে যে এইভাবে কাজ করে কিনা। নামটা চেঞ্জ করবে, আপডেট হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আমি হচ্ছে যে আপডেটও করতে পারি। তো এখন এই দুইভাবেই হচ্ছে যে করা যায়, আপনি কিভাবে করবেন বা কিভাবে আপনার ভালো লাগে সেটা হচ্ছে আপনার উপর।
ওকে, এটা গেল এডিটের কাজ। তো এই যে মডেলে দেখলাম যে আমরা যখন এলোকুয়েন্ট ওয়ারেন ইউজ করতেছি, একটা ডাটা হচ্ছে আমরা ইনসার্ট করার জন্য ক্রিয়েট মেথড ইউজ করতে পারতেছি, তারপর হচ্ছে আপনার এই যে ক্রিয়েট যে করছি এটাও আরেকভাবে করা যায়, এটাও দেখাই দিই। আপনি চাইলে হচ্ছে এটাকে ডলার ওই সেভ যে করে সেভাবে করতে পারেন, তারপর ডলার হচ্ছে তারপর আপনি হচ্ছে আপনি চাইলে এভাবেও করতে পারেন। শুধু আপডেট এই সেভ মেথড ইউজ করে করার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে যখন আপনি নতুন একটা ডাটা ইনসার্ট করতে যাচ্ছেন তখন জাস্ট নিউ ইউজার এটা ব্যবহার করতে হচ্ছে, আর আপডেটের ক্ষেত্রে আপনার কি তখন তো অলরেডি আমার ইউজারটা আছেই, তাইলে তখন হচ্ছে আপনার শুধু ইউজারটাকে ফাইন করে নিয়ে আসতে হচ্ছে, তারপর আপনি সেভ মেথড রান করলেই হয়ে যাচ্ছে। আর যদি এইভাবে না করতে চান তাহলে হচ্ছে আপনার এই যে জাস্ট ইউজার মডেলের মধ্যে আপনি ক্রিয়েট মেথডের মধ্যে অ্যারে আকারে ভ্যালু পাস করে দিলেই হচ্ছে ডাটা ইনসার্ট করার জন্য। আবার একইভাবে আপনি যদি ডাটা হচ্ছে আপডেট করতে চান, আপডেট মেথড আছে, আপডেট মেথডের মধ্যে আবার অ্যারে আকারে পাস করে দিলেই হচ্ছে। তো এলোকুয়েন্ট প্রোগ্রামের কী কী মেথড আমরা মোটামুটি শিখছি, ফার্স্টে শিখছি অল মেথড। অল মেথড দিয়ে আমরা হচ্ছে যে একটা ইউজারের ডাটা বা একটা অ্যাকচুয়ালি হচ্ছে যে টেবিলের সবগুলো রো নিয়ে আসতে পারি, এটা হচ্ছে অল দিয়ে। তারপর আমরা দেখছি হচ্ছে ক্রিয়েট আর সেভ ইউজ করে আমরা হচ্ছে যে ক্রিয়েট দিয়ে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ডাটা ইনসার্ট করতে পারি, আপডেট মেথড ইউজ করে আমরা হচ্ছে যে ডাটা আপডেট করতে পারি, আবার সেভ মেথডটা ইউজ করে আমরা ডাটা আপডেট ইনসার্ট দুটোই করতে পারি। আমরা এখনো একটা জিনিস দেখি নাই, সেটা হচ্ছে যে ডিলিট দেখি নাই আর হচ্ছে যে কোনো প্রকার কন্ডিশন ইউজ করা দেখি নাই। তো আমরা হচ্ছে ডিলিটটা আজকে দেখাবো না, ডিলিটের জন্য শুধু মনে রাখবেন যে আপডেটের জন্য যেমন আপডেট মেথড আছে ডিলিটের জন্য ডিলিট মেথড আছে, জাস্ট ডিলিট মেথডটাকে কল করলেই সে ডিলিট করে দিবে। এখানে আমরা যেভাবে হচ্ছে ইউজারটাকে ফাইন করে আপডেট মেথড রান করে তার ডাটাটা আপডেট করে নিচ্ছি, ডিলিট করার ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট ইউজারটাকে ওই ফাইন তার আইডি দিয়ে বা যদি কোনো লজিক ইউজ করি সেটা দিয়ে নিয়ে এসে যদি ডিলিট মেথড রান করে দিই সে হচ্ছে ওই রোটা ডিলিট করে দিবে। আর এইখানে আমরা একটু হচ্ছে যে জাস্ট কন্ডিশনটা দেখে আজকের ক্লাস শেষ করাই দিব আর কি। তো কন্ডিশন ইউজ করার জন্য হোয়ার কন্ডিশন হোয়ার নামে মেথড আছে, আমরা জানি এসকিউএলে হচ্ছে কন্ডিশন ইউজ করার জন্য আমরা হোয়ার ক্লজটা ইউজ করি আর কি। তো হোয়ার দিয়ে আমরা দিতে পারি, তো যখন আমরা এখানে হোয়ার কন্ডিশন ইউজ করব, ধরেন আমাদের যে হিস্ট্রিটা আছে এটা এখন ডিফল্ট ভাবে যে ইনসার্ট হয়েছে সেই হচ্ছে যে অ্যাসেন্ডিং আর কি ডেট অনুযায়ী অ্যাসেন্ডিং আকারে দেখাচ্ছে, আমরা চাই এটাকে ধরেন যে ডেট অনুযায়ী ডিসেন্ডিং শর্ট করে দেখাবে। আচ্ছা ওইটা তো শর্টিং হয়ে যায়, আমরা ধরেন হিস্ট্রি ধরেন স্পেসিফিক ভাবেই হিস্ট্রি আছে, তো এখানে আমাদের দুইটার ডেট ফর্মেট ঠিক নাই, জিরো জিরো আছে। আমরা ধরেন যে বাদ চাই যে এটা হচ্ছে যাদের যেটা ডেট ফর্মেট এটা ওইটার ডাটা আমরা দেখাবো না, তাহলে এই ডেট ফর্মেটটা আমি নিলাম, নিয়ে আমি ধরেন যেখানে দিলাম হোয়ার ক্রিয়েটেড অ্যাট, এটা অ্যাকচুয়ালি যেটা করবে হোয়ার ক্রিয়েটেড অ্যাট ইকুয়াল টু এটা, এটা ম্যাচ করবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা কোনো কনস্ট্রেন্ট বা এই যে কন্ডিশন ইউজ করব তখন অ্যাকচুয়ালি অল মেথডটা কাজ করবে না, তখন আমাকে গেট মেথড ইউজ করা লাগবে। তো যদি আমি দেই তাহলে আমাকে সে শুধু এখন এই দুইটা দেখানোর কথা, কারণ কন্ডিশন শুধু এই দুইটা ম্যাচ করবে, শুধু যে এই দুইটা দেখাচ্ছে। এখানে হোয়ার যেভাবে কাজ করে যে ফার্স্ট প্যারামিটার হিসেবে সে হচ্ছে কলামটা নেয় যে কোন কলামের সাথে আপনি ম্যাচ করতে চান, সেকেন্ড প্যারামিটার হিসেবে সে ভ্যালুটা নেয়
যদি এইভাবে আমি কলাম আর ভ্যালুটা দিয়ে দেই, সে আমাকে একটা ইকুয়াল টু হচ্ছে যে কন্ডিশন ম্যাচ করে দেয়। এখন ইকুয়াল টু ছাড়াও তো আরো অনেক ধরনের কন্ডিশন আছে, ওগুলো ম্যাচ করতে চাইলে কিভাবে করবে? ধরেন আমি চাই নট ইকুয়াল টু ম্যাচ করতে, তখন আপনাকে এখানে আবার এই সেকেন্ড প্যারামিটার যেটা আগে ছিল এটা থার্ড প্যারামিটার হয়ে যাবে, আর এইখানে একটা সেকেন্ড প্যারামিটার এসে এইখানে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে আপনি কি টাইপের চেক করতে চান ওইটা বলে দিতে হবে। এখানে যেমন আমরা নট ইকুয়াল টু বা এটাও নট ইকুয়াল টু হিসেবে কাজ করে, নট ইকুয়াল টু চেক করতে চাই। তাহলে এই যে ওই দুইটা বাদ দিয়ে যেটা ওইটার সাথে ম্যাচ করে না ওই দুইটা দেখাচ্ছে, এটা গেল নট ইকুয়াল টু। তারপর আবার লাইকও আছে, যেমন লাইক লাইক দিয়ে হচ্ছে আমরা একটা স্পেসিফিক কলামের একটা অংশ বিশেষ হচ্ছে যে ম্যাচ করতে পারি। তো আমরা ধরেন যে এখানে ম্যাচ করতে চাই যে ওই ভ্যালুর মধ্যে কোথাও যদি জাস্ট ধরেন 4টা 0 থাকে, তাহলে আমরা ওইটা হচ্ছে দেখাবো। তখন আবার হচ্ছে আপনার এটা চলে আসতেছে। তো এইভাবে আমরা হচ্ছে যে কন্ডিশন অ্যাড করে নিতে পারি, বাদ হ্যাঁ বাদ দিতে হইলে নট ইকুয়াল টু। একাধিক কন্ডিশন যদি চেক করা লাগে তাহলে এই যে হোয়ার দিয়ে আমি একটা কন্ডিশন দিলাম, তো তারপর হোয়ার দিয়ে আবার আমি আরেকটা কন্ডিশন অ্যাড করে দিতে পারি। যেমন ধরেন আমি স্পেসিফিক ভাবে নেম দিয়ে নিয়ে আসতে চাই, নেম দিয়ে 0 না সুমন, এখন তো নাম আমার চেঞ্জ হয়ে গেছে, নাম নাম সেলিম হবে, কিন্তু আবার ক্রিয়েটিভ রেট 0 না, এরকম ডাটা যদি থাকে সেটা আমি দেখতে যাচ্ছি। এটা হচ্ছে আচ্ছা কলাম নেম, আচ্ছা এখানে হচ্ছে নেম দিয়ে আমি এইভাবে কোয়েরি করতে পারতেছি না, কারণ আমাদের নেম তো এই হিস্ট্রি টেবিলে নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে আইডিটা আছে, তো আমরা আইডি দিয়ে চেক করি, কিন্তু এখানে ওয়ে আছে নেম দিয়েও অ্যাকচুয়ালি চেক করা পসিবল। ওইটা আমরা হচ্ছে আরো রিলেশন নিয়ে যখন পাস করব তখন দেখবো, আপাতত আমরা ইউজার আইডি দিয়ে চেক করি। তখন আবার হচ্ছে আমার দুইটা রেকর্ডের মধ্যে একটা যেটা ওই 0-0 ম্যাচ করে না ওইটা দেখাচ্ছে আর কি। তো এইভাবে আপনার যতগুলো কন্ডিশন চেক করা দরকার আপনি একটার পর একটা চেঞ্জ করে করে দেখাইতে পারেন। আর হচ্ছে যে আমরা যে ফরেন কি দিয়ে রিলেশনশিপ করছি, আমরা তো হিস্ট্রি থেকে ইজিলি ইউজার আইডি ধরে দেখছি যে গত ক্লাসে রিলেশন দিয়ে নেমটা নিয়ে আসতে পারতেছিলাম, কিন্তু এখন আমরা দেখলাম যে নেম দিয়ে কুইরিটা করতে পারতেছি না। তো লারাভেলে হচ্ছে আপনার ওরা মেথড দিয়ে দিছে যেটা দিয়ে হচ্ছে আমরা চাইলে এই হিস্ট্রি টেবিল থেকেই হচ্ছে কুইরি করে হচ্ছে আপনার আবার ওই ইউজার টেবিলের নেমের সাথে ম্যাচ করে কিনা ওইটা আমরা চেক করতে পারি। ওইটা আজকে দেখাবো না, ওইটা সামনে দেখাবো। ওইটার জন্য হোয়ার হ্যাজ নামে মেথড আছে, এতটুকু বলে দিলাম আর কি। ওইটা ব্যবহার করে আমরা হয়তো সামনে এই রিলেটেড কাজও করবো আর কি। ওকে আজকে এই পর্যন্তই, আমি কোড গুলো হচ্ছে পুশ করে দিচ্ছি।